আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের একটি উপন্যাস এইসব দিন রাত্রে। দেখতে দেখতে প্রায় শেষ করে ফেলেছি উপন্যাসটি। আজকে পড়ব এই উপন্যাসটির সর্বশেষ পর্ব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে যারা লাইক করনি তারা লাইক করে দিও, আর ভিডিও শেষে কমেন্ট করতে কখনো ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, নতুন বন্ধু হতে চাও, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটিতে আশা করি ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের উপন্যাসটির শেষ পর্বটি পড়ে ফেলি। লতিফা গভীর রাতে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢাললেন। কপালের দু পাশের শিরা দপদপ করছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। ঠান্ডা পানি ঢেলেও সে যন্ত্রণার আরাম হলো না। বসার ঘরে একা একা জেগে বসে রইলেন। আনিসকে কি করে অতি ভদ্রভাবে অথচ শক্ত ভাষায় বাড়ি ছাড়ার কথা বলা যায় তাই ভাবতে লাগলেন। তাকে কিছু বলতে হলো না, বিনার কথাতেই কাজ হলো। পরদিন সন্ধ্যাবেলা আনিস তার বিছানা ও সুটকেস গুছিয়ে বিদায় নিতে এলো। লতিফাকে বলল, বিনা কোথায় মামি? ও পড়ছে, ওকে একটু ডেকে দিন না মামি। পড়াশোনার মধ্যে ডাকাডাকি করলে ও খুব বিরক্ত হয়। যা বলার আমাকে বলো, আমি ওকে বলে দেব। মামি, আমি চলে যাচ্ছি, অনেকদিন আপনাদের বিরক্ত করলাম। লতিফা বিব্রত স্বরে বলল, না না, বিরক্ত কিসের, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, খুব ভালো কথা। মামি, যদি অজান্তে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। লতিফা কি বলবেন তা ভেবে পেলেন না। অতি দ্রুত চিন্তা করেও এই ছেলেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড়া করাতে পারলেন না। মামি, আপনি কি আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট? না না, অসন্তুষ্ট হব কেন? তাহলে যাই মামি, সালামু আলাইকুম। লতিফা প্রায় জিজ্ঞেস করে ফেলেছিলেন, কোথায় যাচ্ছ? শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন। বাড়তি খাতির দেখানোর কোনো প্রয়োজন নেই, যাক যেখানে ইচ্ছা যাক, আবার আবার উদয় না হলেই হলো। আনিস চলে গিয়েছে এই খবর বিনা সহজভাবেই গ্রহণ করল। কখন গিয়েছে, যাবার সময় কিছু বলেছে কি না, এইসব নিয়ে তেমন কোনো আগ্রহ দেখালো না। অবহেলার ভঙ্গি করে বলল, গিয়েছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তুমি এখন এক কাজ করো, তোমা চিলেখোটার ঘরটা আমাকে পরিষ্কার করে দাও। লতিফা বিস্মিত হয়ে বললেন, ওই ঘর দিয়ে তুই কি করবি? ওখানে পড়াশোনা করব, ওটা হবে আমার রিডিং রুম, বেশ নিরিবিলি ওখানে। লতিফা আর কথা বাড়ালেন না, এই প্রসঙ্গ নিয়ে বেশি বাড়াবাড়ির করার কোনো দরকার নেই। চাপা পড়ে থাকুক, চোখের আড়াল মানেই মনের আড়াল। নীলু চিটাগাং গিয়েছিল দুদিনের জন্য, তাকে থাকতে হলো ছদিন। অফিসের কাজকর্মে এমন এক জট তারা পাকিয়ে রেখেছে যা খোলার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। 36 লক্ষ টাকার হিসাবে গরমিল, একবার অডিট হওয়ার পর দ্বিতীয়বার অন্য একটি কোম্পানিকে দিয়ে অডিট করানো হলো। তারা আবার সব ঠিকঠাক পেল। কোম্পানির আরেকটি মাইক্রোবাস হরতালের দিন নাকি পুড়ে গেছে, এরকম একটা রিপোর্ট করা হয়েছে। আবার গোপন চিঠিও আছে যে বাসটি নাকি বিক্রি করে দেওয়া হয়েছে, রং বদলে সেটা এখন চিটাগাং নজিরহাট লাইনে ট্রিপ দেয়। চিঠিতে চেসিস এর নম্বর পর্যন্ত দেওয়া।
অফিসে বিভিন্ন লোকদের ইন্টারভিউ নেওয়ার পর মনে হচ্ছে সত্যি কথা বলছে না এরা, আবার আবার এটা বিশ্বাসযোগ্য নয়, এত এতগুলি লোকের সবাই মিথ্যা কথা বলবে কেন? নীলু অস্থির হয়ে পড়ল। অফিসের এই ঝামেলা তার সহ্য হচ্ছে না। সন্ধ্যাবেলা ডাক বাংলায় ফিরে তার কাঁদতে ইচ্ছা করে। চলে যাবে সেই উপায়ও নেই, তদন্তের দায়িত্ব অস্বীকার করার সাহস তার নেই। রাতে তার ভালো ঘুম হয় না। এক রাতে ভয়াবহ একটা স্বপ্ন দেখল সে। উলের কাঁটা নিয়ে টুনি খেলছে, হঠাৎ করে খোঁচা লাগলো চোখে, রক্তারুক্তি কাণ্ড। ডাক্তার এলো এবং গম্ভীর মুখে বলল, একটা চোখে খোঁচা লাগলেও দুটি চোখই নষ্ট হয়ে গেছে, তবে চিন্তার কিছু নেই, পাথরের চোখ লাগিয়ে দেব, আসল নকল কেউ বুঝতে পারবে না। নীলু স্বপ্নের মধ্যেই চেঁচিয়ে বলল, এসব আপনি কি বলছেন? ডাক্তার তার দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, পাথরের চোখ আপনার পছন্দ না হলে দুটি মার্বেল বসিয়ে দিতে পারি, মার্বেলও খারাপ হবে না, অনেক রকম রঙের আছে, আপনি আপনি ইচ্ছা করলে নিজে পছন্দ করে নিতে পারেন। ঘুম ভেঙে গেল, নীলুর গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। এরকম কুৎসিত স্বপ্ন মানুষ দেখে? এরকম স্বপ্ন দেখার পরও কি কেউ বাসায় ফিরে না গিয়ে থাকতে পারে? তবু নীলুকে থাকতে হলো। ঢাকায় যেদিন রওনা হলো সেদিন তার মনে হলো যেন কত কাল বাইরে সে কাটিয়ে ফিরছে। ঢাকায় পৌঁছে দেখবে হয়তো সব বদলে গেছে, সবাইকে হয়তো অচেনা লাগবে। টুনি সম্ভবত লজ্জা লজ্জা মুখে পর্দার আড়ালে থাকবে, লজ্জা ভাঙতে হয়তো সময় লাগবে। ইস, কতদিন যে মেয়েটাকে দেখা হয় না। কল্পনার সঙ্গে বাস্তবের বোধহয় কোনো মিল নেই। নীলু ঢাকায় পৌঁছালো বিকেলে, কিছুই বদলায়নি, সবই আগের মতোই আছে। টুনির হাতে একটা চকবার আইসক্রিম, আইসক্রিমে তার জামা মাখামাখি হয়ে আছে। নীলু ভেবেছিল তাকে দেখেই টুনি ছুটে আসবে, কিন্তু তা হলো না। ঠিক সেই মুহূর্তে টুনির আইসক্রিমের একটা বড় অংশ ভেঙে পড়ে যাচ্ছে। সে তার ভাঙার টুকরো সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন আছো মা? ভালো। তুমি তুমি আজকে আসবে এটা আমরা জানতাম। কিভাবে জানতে? আব্বু টেলিফোন করেছিল তো। তোমাদের আর সব খবর কি? দাদির না একটা দাঁত পড়ে গেছে। তাই নাকি? দাদিকে পেতনির মতো লাগছে। ছি, এসব বলতে নেই মা। বললে কি হয়? আল্লাহ পাপ দেন। কাছে এসো তো মা, আমাকে একটু আদর করে দাও। তোমার গায়ে আইসক্রিমের রস লেগে যাবে তো। লাগুক, এসো আমাকে একটু চুমু দাও। টুনি লজ্জিত মুখে মাকে চুমু খেয়ে ফিস ফিস করে বলল, জানো মা, বাবলু এখনো আসেনি। সে কি? কেন? কি জানি, বাসার আর সব লোকজন কোথায়? মনে হচ্ছে তুমি ছাড়া আর কেউ নেই। বুয়া আছে তো, দাদা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আব্বু অফিসে, চাচাও অফিসে। তোমাকে একা ফেলে গেছে? একা কোথায়, বুয়া তো আছে। নীলু গোসল করতে ঢুকল। টুনিকে বলল দরজার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। টুনি বলল, কেন মা? নীলু হেসে ফেলল, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা তো, তাই তোমার কথা শুনতে ইচ্ছে করছে মা। আমি আমি খুব সুন্দর করে কথা বলতে শিখেছি,
তাই না মা? হ্যাঁ। আচ্ছা মা, বাবলু কি আমার মতো সুন্দর করে কথা বলতে পারে? না, সে তো কথাই বলে না। ছোট চাচি কি আর আসবে না মা? নিশ্চয়ই আসবে। বিনা খালার মা বলেছে আর আসবে না, তাই বলেছে বুঝি? হ্যাঁ। গোসলের পানি কন কোণে ঠান্ডা, তবুও নীলু মাথায় মগের পরে মগ পানি ঢালছে। বন্ধ দরজার ওপাশে টুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মানুষের সব কথা বলছে, বড় ভালো লাগছে শুনতে। তুমি আমার কথা ভেবেছিলে টুনি? হ্যাঁ ভেবেছি। কেঁদেছিলে আমার জন্য? না, কাঁদনি কেন? আমি তো বড় হয়ে গেছি তাই। বড়রা বুঝি কাঁদে না? না, বড় বড় মেয়েরা যখন বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে চলে যায় তখন তো কাঁদে, কাঁদে না? হ্যাঁ কাঁদে। তুমি কাঁদবে না? হ্যাঁ কাঁদবো। মুনুয়ারা ফিরলেন সন্ধ্যা মিলাবার পর। নীলুকে দেখেও তিনি কিছু বললেন না, তার মুখ গম্ভীর, রাগি রাগি চোখ। হোসেন সাহেবও কেমন যেন বিপর্যস্ত। নীলু বলল, ঝামেলায় তো দেরি হলো মা, আপনারা ভালো ছিলেন তো? তিনি জবাব না দিয়ে ভিতরে ঢুকে গেলেন। হোসেন সাহেব বললেন, আজ আর তোমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করো না মা, জবাব পাবে না। নীলু বিস্মিত হয়ে তাকাল। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়ির সামনে দুটো দাঁত ডাক্তার ফেলে দিয়েছেন, আগেও করেছে একটা, বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। হোসেন সাহেবের মুখ করুণ হয়ে গেল, যেন তার নিজেরই সামনের দুটি দাঁত নেই। বুঝলে মা, মেয়েদের সৌন্দর্যই হচ্ছে দাঁত, বুঝলে মা? বাঁধিয়ে নিলেই তো হবে বাবা, বাঁধানো দাঁত কি আর আগের মতো হয়? তুমি ভালো ছিলে তো মা? জি বাবা, আমি ভালোই ছিলাম। তুমি দূরে থেকে বেঁচে গেছো, তোমার শাশুড়ি দাঁতের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সবার মাথা খারাপ করে দিয়েছে। শফিক এবং রফিক দুজন একই সঙ্গে এলো রাত 11টায়। নীলুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, তবুও সে জেগে আছে, মুনয়ারাও জেগে আছেন। ডেন্টিস্ট যে তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা তিনি চতুর্থবারের মতো বলছেন। বেটা গর্ধব, কিছুই জানে না, আমার মনে হয় নকল করে পাশ করেছে, অবসনা করেই দাঁত তুলে ফেলেছে। বলেন কি মা? হ্যাঁ, মহা হারামজাদা, উল্টা উল্টা আমাকে ধমক দেয়। সে কি? হ্যাঁ বলে কি জানো? বলে আপনি শুধু শুধু এত হইচই করছেন কেন, আমি নাকি শুধু শুধু হইচই করি। খুব অন্যায়, ইচ্ছে করছিল ছোকরার কানটা টেনে ছিঁড়ে দিই, ছোকরা কথাকার। আপনি শুয়ে পড়ুন মা, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। মনোয়ারা ঘুমোতে রাজি নন, তিনি আজকের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার দুই ছেলেকে না শুনিয়ে ঘুমোতে যেতে রাজি নন। সেই সুযোগ তার হলো না। রফিক ঘরে ঢুকেই বলল, বাহ মা, তোমাকে তো খুব সুন্দরই লাগছে, কেমন যেন ড্রাকুলার মতো দেখাচ্ছে। মনোয়ারা কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রফিক বলল, ভাবি তাড়াতাড়ি ভাত দাও, খিদে লেগেছে। এত দিন পরে এলাম, প্রথম কথাটা এই, কেমন ছিলাম, কিভাবে ছিলাম কিছু জিজ্ঞেস করো, সাধারণ ভদ্রতা দেখাও। কেমন ছিলে ভাবি? প্রশ্ন করেই রফিক উত্তরের জন্য অপেক্ষা করল না, বাথরুমে ঢুকে গেল। রাতে ঘুমোতে যাবার আগে
সুভিক তার অভ্যাস মতো এক কাপ চা খেতে চাইল। বলল, তোমার যাবার দরকার নেই, কাজের মেয়েটাকে বলো, ও দেবে। থাক, আমি বানিয়ে আনি। নীলু রাতে শোবার আগে কখনো চা খায় না, আজ সে নিজের জন্য এক কাপ বানালো। শফিককে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, তুমি আমার উপর কি রাগ করেছিলে? রাগ করব কেন, এ দুদিনের কথা বলে ছয় দিন কাটিয়ে এলাম, এজন্য প্রয়োজন হয়েছে থেকেছ, এ নিয়ে রাগ করব কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমার স্বভাব হচ্ছে অকারণে রাগ করা। আমি কি সেরকম নাকি? না। সুভিক হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, একবার ভেবেছিলাম তোমাকে কোনো খবর না দিয়ে হঠাৎ করে টুনিকে নিয়ে চিটাগাং উপস্থিত হব, দেখব তুমি কি করো। এলে না কেন, তোমরা এলে আমার কত ভালো লাগতো। বলতে বলতে কি যে হলো, নীলু ঝরঝর করে কেঁদে ফেলল। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার? কি যে ব্যাপার তা কি নীলু নিজেও জানে? আমরা আমাদের কতটুকুই বা জানি। শফিক আবার বলল, কি হয়েছে নীলু? তার গলার স্বর আশ্চর্য কোমল শোনাল। নীলু বলল, কিছু হয়নি, চলো ঘুমোতে যাই। বিছানার মাঝামাঝি টুনি শুয়ে আছে, নীলু নিজেই তাকে এক পাশে সরিয়ে দিল। সরিয়ে দিতে গিয়ে লক্ষ্য করল টুনির বা চোখের নিচে ছোট্ট একটা কালো বিন্দু উঁচু হয়ে আছে। নীলু বলল, ওর ওর এখানে কি হয়েছে? উলের কাঁটা দিয়ে খেলা করছিল, খোঁচা লাগিয়েছে, আর একটু হলেই চোখে লাগত। নীলুর গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, সে তার মেয়ের কপালে হাত রাখল, গা কেমন যেন গরম গরম লাগছে। নীলু বলল, দেখো তো ওর শরীরটা কি গরম। শফিক গা করল না, সহজ স্বরে বলল, এই ঠান্ডায় পাতলা একটা জামা গায়ে দিয়ে ঘরে, জর্জারি হয়েছে আর কি, বাচ্চাদের মাঝে মাঝে অসুখ বিসুখ হওয়াটা ভালো, এতে শরীরে অ্যান্টিবডি হয়। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কোথায় যেন পড়েছি। এসো ঘুমোতে এসো। নীলু আবার মেয়ের কপালে হাত রাখল, গা গরম, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম, বাচ্চাদের জর্জারি সব সময়ই হয়, কতবার এরকম হয়েছে, কিন্তু আজ আজ নীলুর এরকম লাগছে কেন? শারমিন বিকেলে বাগানে হাঁটছিল, তার গায়ে আকাশি রঙের একটা চাদর, এই মাত্র ঘুম থেকে উঠে এসেছে বলে চোখ মুখ ফোলা ফোলা, তার দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, আজ কেন জানি ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠলে মনটা যেন কেমন করে, অজানা এক ধরনের কষ্ট হয়, কেন হয় তা কে জানে। সে হাঁটতে হাঁটতে কুল গাছের নিচে এসে দাঁড়াল, কুলগুলো পেকে টসটস করছে, খাওয়ার মানুষ নেই। আপা, বড়ি পেরে দি খান। না, তোমার নাম কি? জি, আমার নাম কুদ্দুস। এই ছেলেটিকে সে আগে দেখেনি, 17-18 বছর বয়স, দেখলে মনে হয় কলেস্ট্রলে যে পড়ে, ঝকঝকে পরিষ্কার দাঁত, টুথপেস্টের সুন্দর একটা বিজ্ঞাপন হয় একে দিয়ে। কুদ্দুস, তুমি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে? জি আপা, এক্ষুনি আনছি, বড় সাহেবের সঙ্গে চা খাবেন না? বাবা কি বাসায় নাকি? জি, দোতলায় বারান্দায় বসে আছেন। না থাক, আমি বাগানে হাঁটতে হাঁটতে চা খাবো, তুমি গিয়ে নিয়ে এসো। চেয়ার দেই আপা। থাক,
চেয়ার দিতে হবে না, হাঁটতে ভালো লাগছে। ছেলেটি প্রায় দৌড়াতে দৌড়াতে গেল। নতুন যারা আসে প্রথম দিকে তাদের কাজের উৎসাহের কোনো সীমা থাকে না, কিছুদিন পার হলেই উৎসাহে ভাটা পড়ে, তখন আর ডাকাডাকি করেও তাদেরকে পাওয়া যায় না। অবশ্যই এবার সবাই তার দিকে একটু বেশি নজর দিচ্ছে, কেউ না কেউ সব সময়ই পাশে আছে, এত যত্ন না করলেই সে হয়তো ভালো থাকতো। নিজের মতো থাকতে ইচ্ছা করে তার, তবে নিজের মতো থাকা তার সম্ভব হয় না। মালিক খুন্তি দিয়ে মাটি ঠিক করছিল, খুন্তি রেখে সে শারমিনের দিকে এগিয়ে আসছে। সেও এখন দীর্ঘ সময় ধরে নানান কথা বলবে, অপ্রয়োজনীয় অর্থহীন কথা। গোলাপ গাছের কি অবস্থা হয়েছে দেখছেন আপা? না, দেখিনি, কি অবস্থা? আপা, ছোটো ফুল, ছোটো ফুল একদিনের বেশি থাকে না। এরকম হলো কেন? সেটাই তো আফা, সেটাই তো বুঝি না। সার দেই, পোকা মারারও তো ওষুধ দেই, তারপরেও এরকম হয়। শারমিন চুপ করে রইল। মালি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মানুষজন বাগানে আসে না, এ কারণেই ফুল হয় না আফা। তাই নাকি? জি আফা, মানুষের মায়া মোহব্বত গাছেরা পছন্দ করে। যে বাড়িতে দেখবেন মানুষজন নাই, সেই বাড়ি তো ফুলও হয় না। বেশ মজা তো, অখন আপনি আইসেন দেখেন আপা কেমন ফুল ফুটে। ঠিক আছে, দেখব। কয়দিন থাকবেন আফা? শারমিন কোনো জবাব দিল না। সে কদিন থাকবে এ সব নিয়ে বেশ সবাই উদ্বিগ্ন। সরাসরি কিংবা একটু বাঁকা পথে এ বাড়ির সবাই কিছু একটা সন্দেহ করছে, সন্দেহ করাই স্বাভাবিক। এ বাড়িতে সে একা এসেছে, রফিক তার সঙ্গে আসেনি। প্রায় 9 দিন হয়ে গেল, এর মধ্যে একবার সে দেখা করতেও আসেনি। রহমান সাহেব ডাইনিং টেবিলে রফিকের প্রসঙ্গ একবার তুলেছিলেন, শারমিন কোনো আগ্রহ দেখায়নি। ঠান্ডা স্বরে বলেছে, কাজটাজ নিয়ে ব্যস্ত থাকে, এ কারণেই আসে না। রহমান সাহেব বললেন, এমন তো কোনো কাজ থাকার কথা নয়। শারমিন বলল, তাহলে হয়তো বা এ বাড়িতে আসতেও লজ্জা পায়। এ বাড়ির মেয়ের বিয়ে করতে লজ্জা নেই, এ বাড়িতে আসতে লজ্জা, ও অন্য কোনো ব্যাপার আছে নাকি? তা আমি কি করে জানবো বাবা, আমি আমার নিজের কথা বলতে পারি, ওর কথা বলবো কিভাবে? থাক, তোর কথাই না হয় শুনি। কোন কথাটা শুনতে চাও? আর ইউ হ্যাপি? আমি জানি না বাবা। জানো না মানে? সত্যি জানি না, আমার মনে হয় আমার মধ্যে সুখী হবার তেমন কোনো ক্ষমতা নেই। যারা সুখী হয় তাদের মধ্যে সুখী হবার বীজ থাকে, জল, হাওয়া এবং ভালোবাসায় সেই বীজ থেকে গাছ হয়। এ পর্যন্ত বলেই শারমিন থেমে গেল। উঁচু দরের ফিলোসফিক হয়ে যাচ্ছে সে, খাবার টেবিলে যা মানাচ্ছে না। প্রসঙ্গটা পাল্টাবার জন্য রহমান সাহেব বললেন, তোর শ্বশুরবাড়ির অন্য লোকদের খবর বল, তাদের সম্পর্কে কিছু বল। কি বলবো, এই এই কে কেমন মানুষ? জানতে চাও কেন? পরিবেশটা কেমন তাই জানতে চাচ্ছে। চমৎকার পরিবেশ। এক কথায় সারছিস কেন, প্রত্যেকের সম্বন্ধে আলাদা আলাদা করে বল। এখন থাক বাবা, এখন থাকবে কেন, কেন থাকবে? এখনই বল, তোর শ্বশুর সাহেবের কথা বল, তোর শ্বশুর সাহেব কেমন মানুষ? আমার শ্বশুর ওই বাড়ির সবচেয়ে ভালো মানুষ। পাগলা ধরনের কিছু লোকটোক থাকে না বাবা, যারা মনে করে পৃথিবী খুবই সুন্দর জায়গা, উনি সেই রকম একজন মানুষ, খুব সুখী মানুষ। এবং তার ধারণা, এই পৃথিবীর সবাই
তার মতো সুখী। আর আর তোর শাশুড়ি? আমার শাশুড়ি বাবা খিটখিটে ধরনের মহিলা, চেঁচামেচি না করলে ওনার ভালো লাগে না, অকারণে চেঁচান, কেউ তাকে বেশি গুরুত্ব দেয় না বলে আরও রেগে যান। তার ধারণা সবাই নাকি তাকে অগ্রাহ্য করে, সংসারের কর্তৃত্ব তার থেকে নাকি চলে যাচ্ছে। সংসারের কর্তৃত্ব কার কাছে? সংসারের কর্তৃত্ব ভাবির কাছে, পুরো সংসার তার হাতের মুঠোয়, অথচ আমার শাশুড়ি তা জানে না। কারণ ভাবি যে কী চালাক তুমি তা কল্পনাও করতে পারবে না। রোজ জিজ্ঞেস করবে, মা আজ কী রান্না হবে? আমার শাশুড়ি হয়তো বা কিছু একটা বলবেন, কিন্তু রান্না হয়তো আগে থেকে হয়ে গেছে, শুধু শাশুড়িকে খুশি করার জন্যই বলেন। মেয়েটার নাম কি যেন রে? নীলু। নীলু ভাবি বাবা? তোর সঙ্গে নীলু ভাবির ভাব আছে? ওনার সঙ্গে আমার খুব একটা ভাব নেই, উনি অতিরিক্ত রকমের বুদ্ধিমতী, এরকম বুদ্ধিমতী কাউকে আমার ভালো লাগে না। তবে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। মেয়েটি বুদ্ধিমতী শুধু এই কারণে তুই তাকে পছন্দ করিস না, নাকি অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই। আর তাছাড়া ওনাকে পছন্দ করি না এই কথা কিন্তু আমি বলিনি, ওনাকে পছন্দ না করার কিছু নেই। মেয়েটির হাজব্যান্ড সম্পর্কে বল। শফিক। হ্যাঁ হ্যাঁ, শফিক। শফিক বোধহয় ছেলেটির নাম, তাই না রে? হ্যাঁ, ওনার সঙ্গে আমার তেমন কথাই হয় না। কেন? উনি খুব কম কথা বলেন। বাবলু বলে একটা ছেলে ছিল, ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, এখন বাবলুও নেই, ওনার মুখও বন্ধ। দুই ভাই তাহলে দুরকম? হ্যাঁ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বাবা আমি উঠি। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। শারমিন উঠে গেল। রহমান সাহেবের সঙ্গে বেশিক্ষণ বসতে তার ভালো লাগে না, একটা অস্বস্তি মনের উপর চাপ ফেলতে থাকে। মনে হয় এই বুঝি বাবা তাদের দুজনের নিয়ে এরকম একটা প্রশ্ন করবেন যার জবাব দেওয়া যাবে না। এই যে একা একা বাগানে হাঁটছে, সে জানে রহমান সাহেব তাকে লক্ষ্য করছেন, হয়তোবা নিজেই বাগানে নেমে আসবেন। আপা আপনার চা। কুদ্দুস এবারই নিয়মকানুন জানে না, চা খাবার জন্য শারমিনের আলাদা কাপ আছে, নিজের কাপ ছাড়া শারমিন চা খেতে পারে না। কুদ্দুস পেটমোটা একটা কাপে চা এনেছে, দেখেই তার রাগ লাগছে। মিষ্টি হয়েছে আপা? হ্যাঁ হয়েছে, তুমি এখন যাও। কুদ্দুস গেল না, দূর থেকে শারমিনকে লক্ষ্য করতে লাগলো। শারমিন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তার কিচ্ছু ভালো লাগছে না। জীবন যদি নতুনভাবে শুরু করা যেত তাহলে সে কি করত? রফিককে কি আবার বিয়ে করত? রহমান সাহেব নেমে এসেছেন, হাতের ইশারায় শারমিনকে ডাকছেন। শারমিন এগিয়ে গেল। টেলিফোন এসেছে তোর। কে বাবা? জিজ্ঞেস করিনি, মনে হচ্ছে রফিক। শারমিন টেলিফোনের কাছে এগিয়ে গেল। হ্যাঁ রফিকই, তবে গলার স্বরটা কেমন যেন অন্যরকম, ঠান্ডা লেগেছে হয়তো। হ্যালো শারমিন। হ্যাঁ, সুখে আছো কি না তা জানার জন্য ফোন করলাম। তার মানে? আছো কেমন? ভালোই আছি। বাড়ি ফিরে আসার কোনো পরিকল্পনা কি আছে নাকি? বাড়িতেই তো আছি। এই বাড়ি নয়, তোমার নিজের বাড়ির কথা বলছি। শারমিন ঠান্ডা গলায় বলল, আমার তো মনে হয় এটা আমারই বাড়ি, অন্য কারণ নয়। আজকাল তাহলে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করেছ? যা বলতে চাও সহজ করে বলো, এত পেঁচিও না। কি বলতে চাও তুমি?
কিচ্ছু বলতে চাই না। বেশ, তাহলে টেলিফোন রেখে দিই। তুমি কবে আসবে? জানি না, ইচ্ছা হলেই আসব। মনে হচ্ছে খুব সহজে ইচ্ছা হবে না। শারমিন কোনো কথা বলল না। রফিক বলল, তোমার বিদেশ যাত্রা কত দূর? বেশ অনেক দূর। যাচ্ছই তাহলে? সে তো তুমি জানো, তোমাকে আগেই বলেছি। আমার আমার ইচ্ছে হচ্ছে না যে তুমি যাও। তোমার ইচ্ছা অনিচ্ছার কথা এখানে উঠছে কেন? যাচ্ছি তো আমি, তুমি তো যাচ্ছ না। তোমার তোমার যাওয়ার ব্যাপারে আমার কিছু বলার থাকবে না? না, থাকবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। না, ভুলিনি। তুমি আমাকে ভুলতে দিচ্ছ না, সারা সারাক্ষণই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছ। মনে হচ্ছে তুমি আমাকে ভুলে যেতে চাও। শারমিন জবাব না দিয়ে টেলিফোন নামিয়ে রাখল। তার মনে হলো সামনের সময়টা খুবই খারাপ, এই সময়টা পার করা সহজ হবে না। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। নিজেকে তার খুব একা লাগছে, এরকম কখনো লাগে না। আজ মনে হচ্ছে এই বিরাট বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। নীলগঞ্জ থেকে সুবহানের চিঠি এসেছে, দীর্ঘ চিঠি, নীলুর কাছে লেখা। চিঠি পড়ে নীলু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই লোকটির নির্বুদ্ধতার কোনো সীমা নেই। একটা মানুষ এতটা নির্বোধ হয় কেন? গুটি গুটি হরফে লিখেছে, কল্যাণ নিয়ে আসো নীলু, আশা করি সবাইকে নিয়ে তুমি তোমার স্বভাব মতো ভালো আছো। কদিন থেকেই ভাবছি এখানকার পরিস্থিতি নিয়ে তোমাকে কিছু লিখব, বাবলুর প্রসঙ্গে লিখব, যাতে তোমরা কোনো দুশ্চিন্তা না করতে পারো। বাবলু ভালো আছে এবং বলা যেতে পারে সুখেই আছে। গ্রাম তাকে প্রবলভাবে আকর্ষণ করেছে। খোলা মাঠ, নদী, বন জঙ্গল এসব সে কখনো দেখেনি। সে দেখেছে মানুষ, মানুষের মধ্যে যেসব খারাপ ব্যাপার আছে সেই সব। মানুষের বাইরেও যে আরেকটি সুন্দর শান্ত জগৎ আছে তা সে জানত না, এখন জানল। ঘন্টার পর ঘন্টা দেখি নদীর ধারে সে দাঁড়িয়ে আছে। বনের ভিতর থেকেও কয়েকবার তাকে লোক পাঠিয়ে খুঁজে আনতে হয়েছে। ও তার নিজের একটা পৃথিবী খুঁজে পেয়েছে, সেই পৃথিবী থেকে তাকে সরিয়ে আনতে ইচ্ছে করছে না আমার। আমি তাকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আমি জানি তুমি আমার নির্বুদ্ধতায় হাসছ, আমি তোমার সামনে থাকলে হয়তো খুব কড়া কড়া কিছু কথা শুনিয়ে দিতে, তবুও তুমি একটু ভাবলে বুঝবে আমি যা করছি তার ফল শুভ হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি নিজেও এখানে থেকেই গেলাম। নীলগঞ্জ স্কুলে একটা আমার মাস্টারি জুটে গেছে। সুখী নীলগঞ্জের যে কাজটা শুরু হয়েছিল তা শেষ করা যায় কি না তাও দেখছি। দূর থেকে কাজটি অসম্ভব মনে হলেও এখন তা সম্ভব বলে মনে হচ্ছে। মজার ব্যাপার কি হয়েছে তা জানো? নীলগঞ্জের লোকজন কেন জানি আমাকে বেশ পছন্দ করছে। আমাকে আড়ালে আড়ালে ডাকে পাগলা মাস্টার। যদিও পাগলামির আমি কিছুই করছি না, তবে নামটা আমার পছন্দ হয়েছে, কারণ এরা কবির মামাকেও পাগলা মাস্টার বলে ডাকত। যে কোনোভাবেই হোক এই গ্রামের মানুষদের ওপর আমি কিছুটা প্রভাব ফেলেছি বলে মনে হচ্ছে। গত শুক্রবার বড় একটা গ্রাম্য বিবাদ হলো, সবাই দল বেঁধে এলো আমার কাছে, আমি যেন কিছু একটা মীমাংসা করে দিই। আমি যা বলবো তারা নাকি তাই শুনবে। আমার কি মনে হয় তা জানো? আমার মনে হয় ওরা আমার মধ্যে কবির মাস্টারের ছায়া দেখতে চায়। কিন্তু কিন্তু এত বড় যোগ্যতা কি আমার আছে? আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ। তোমরা কবির মামার কুলখানিতে এলে না কেন বলো তো? শৌকত পরপর দুদিন স্টেশনে কাটালো, কখন তোমরা আসো
এসেই কষ্টেই পড়ো কি না? তোমরা না আসাই তার কষ্ট দেখে আমি কষ্ট পেয়েছি। চলে এসো না একবার, দেখে যাও আমরা কেমন আছি। পিকনিক করতেও তো মানুষ আসে। কবির মামার প্রসঙ্গে একটা মজার কথা শোনো, মাঝে মাঝে দূর দূর থেকে লোকজন আসে পীর সাহেবের কবর জিয়ারত করতে। পীর সাহেবকে তা নিশ্চয় বুঝতে পারছ, কবির মামা কি মুশকিল বলো দেখি। একজন নাস্তিক মানুষকে এরা মনে হয় পীর বানিয়েই ছাড়বে। দূর দূর গ্রামের লোকজন মোমবাতি আগরবাতি দিয়ে যায়। আজ থেকে 5 বছর পর যদি এসে দেখো, এখানে একটা বিরাট মাজার শরীফ হয়ে গেছে, উরস হচ্ছে। আমি সেই মাজার শরীফের প্রধান খাদেম, তাহলে কিন্তু অবাক হয়েও না, এ দেশে সবই সম্ভব। আচ্ছা নীলু, তোমার শরীর ভালো আছে তো? কোনো কারণে তোমার মন টন খারাপ না তো? পরশু রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমি মাটিতে গড়াগড়ি করে কাঁদছ। স্বপ্ন তো স্বপ্নই, তবুও কেমন যেন লাগছে। তুমি ভালো আছো এই খবর পারলে জানিও, যদি সময় পাও। যা ব্যস্ত থাকো, সময় পাওয়ার কথা নয়। বিশালে চিঠি ফেদে নিজেই বিব্রত বোধ করছি, কিছু আবার তুমি মনে করো না। ভালো থেকো, তোমার দুলাভাই সুবাহান। আর হ্যাঁ শোনো, বাবলুর একটা শিল্পকর্ম পাঠালাম, 2 মাথাওয়ালা ছাগল। নীলু তার দুলাভাইয়ের চিঠি বেশ কয়েকবার পড়ল। প্রথমে পড়বার সময় লোকটিকে যতটা নির্বোধ বলে মনে হচ্ছিল, এখন ততটা হচ্ছে না। হয়তোবা খুব গুছিয়ে চিঠি লেখার কারণে এরকম হচ্ছে। এই লোকটি যে এত গুছিয়ে লিখতে পারে তা নীলু জানত না। চিঠির ভিতর খুব সহজ সরল একটা ভঙ্গি ঢুকে গেছে, অথচ এই মানুষটির জীবন খুব সহজ সরল নয়। কোনো রকম আদর্শবাদ, মহৎ চিন্তা, উচ্চ স্তরের ভাবালতা নীলু তার মধ্যে কখনো দেখেনি। এই লোক হঠাৎ বদলে গিয়ে গ্রাম উন্নয়ন শুরু করবে এই বিষয়টা বিশ্বাস করা কঠিন। হয়তোবা 2 দিন পরই দেখা যাবে গ্রাম তার আর ভালো লাগছে না, সব ছেড়ে ছুঁড়ে আবার অন্য কোথাও হয়তো চলে যাবে। যাবার আগে বাবলুকে এ বাড়িতে আবার ফেলে যাবে। মাস 2 পর চোরের মতো আসবে, দিন ভঙ্গিতে চেয়ারে বসে থাকবে, তার কাপড়ের ব্যাগে থাকবে বাবলুর জন্য কিনে আনা সস্তা ধরনের খেলনা, অক্ষম বাবার ভালোবাসা সেই খেলনাই থাকবে, কিন্তু তা বাবলুর মনোহরণ করবে না। আজকাল শিশুরাও সস্তা খেলনা এবং দামি খেলনার তফাতটাও খুব ভালো করেই বুঝে। সন্ধ্যায় নীলু শফিককে চিঠি পড়তে দিল। শফিক হাই তুলে বলল, এত লম্বা চিঠি আমি পড়তে পারবো না, বিষয়বস্তু কি আমাকে বলো। বিষয়বস্তু কিছু নেই, পড়ো না, কতক্ষণ আর লাগবে। শফিক চিঠি শেষ করে আশ্চর্য হয়েই বলল, সুন্দর চিঠি তো। নীলু বলল, কোন জিনিসটা সুন্দর? এই যে এই ঘরোয়া ভঙ্গিটা, মনে হচ্ছে ভদ্রলোক যেন গল্প করছেন। তোমরা একটা কাজ করো না কেন, ঘুরে আসো নীলগঞ্জ থেকে, কয়েকটা দিন কাটিয়ে আসো। নীলু বিস্মিত হয়ে বলল, কেন? টুনির ভালো লাগবে, গ্রামে গিয়ে নদী বন এইসব দেখবে, বেচারি একা একা থাকে। সত্যি যেতে বলছ? হ্যাঁ যাও, আমিও টলম্যানকে বলে দেখি, ছুটি যদি পাই, সম্ভাবনা অবশ্যই কম, তবুও 2-1 দিনের জন্য হয়তো ছাড়বে। সত্যি 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 তুমি যাবে? হ্যাঁ, মানে চেষ্টা করব। বিদেশে ছুটির দিনগুলোতে তো সবাই বাইরে টাইরে যায়, আমাদের তো এসবের বালাই নেই। কাল আমি টলম্যানের সঙ্গে কথা বলে দেখব ব্যাটাকে ভেজানো যায় কি না। হঠাৎ তোমার এত উৎসাহের কারণটা ঠিক বুঝতে পারছি না। তেমন কোনো জোরালো কারণ নেই, যেতে ইচ্ছে করছে তাই। তুমি বাবা মার সঙ্গে কথা বলো, ওনারা যদি যেতে চান।
মনোয়ারা নীলগঞ্জে যাওয়ার কথায় বেশ বিরক্ত হলেন। তার বিরক্তির কারণ স্পষ্ট নয়। তিনি শুকনো গলায় বললেন, এইসব এখন বাদ দাও, আম কাঁঠালের সিজনে গেলেই হবে। মা, টুনির আব্বা সবাইকে নিয়ে যেতে চাচ্ছে, দল বেঁধে গেলে থাকবেটা কোথায় শুনি? শীতের দিন এতগুলি মানুষ, লেপকা থেকে দেবে? হুট করে একটা কিছু করলেই তো আর হয় না। শীতের লেপ কাঁথা সঙ্গে নিয়ে গেলে হয় না মা? যদি হয় তাহলে সঙ্গে করে নিয়ে যাও, মুখ দিয়ে যখন একবার বের করেছ তখন তো এটা করবেই। যাও নিউমোনিয়া বাঁধিয়ে নিয়ে আসো। হোসেন সাহেব যাবার ব্যাপারে খুবই উৎসাহ দেখালেন। মনোয়ারার যেরকম অনাগ্রহ চোখে বাঁধে, হোসেন সাহেবের অতিরিক্ত আগ্রহ ঠিক তেমনই চোখে লাগে। তিনি নানান রকমের লিস্ট করতে লাগলেন, সময়ে অসময়ে নীলুর সঙ্গে বসে পরামর্শ করতে লাগলেন। হারিকেন নিতে হবে মা, বুঝলে? এটা খুবই দরকার। ওখানে নিশ্চয়ই হারিকেন আছে বাবা। তা তো আছেই, হয়তো বড় জোর দু একটা আছে, এতগুলি মানুষ আমরা যাচ্ছি, দুটা হারিকেনে আমাদের কি হবে বলো? টর্চ লাইট নিতে হবে, মোমবাতি নিতে হবে, একটা একটা কেরোসিনের চুলাও নেওয়া দরকার। ধরো ধরো চট করে যদি এক কাপ চা খাওয়ার ইচ্ছা হলো, তাহলে তাহলে কোথায় পাবে? সেখানে তো আর গ্যাসের চুলা নেই, কি বলো মা? জি বাবা, তা তো বটেই। তুমি তুমি জহিরা শাহানাকে বলো তো, ওদেরও নিয়ে যাই। জি, তাদেরও বলবো। টুনির বাবার ছুটি হবে কি না এখনও বুঝতে পারছি না, ছুটি হলেই বলবো। না 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 না, তুমি মা আগে থেকেই বলো। শাহানা বেড়াতে যাবার কথাই ঠোঁট উল্টে বলল, তোমাদের ব্যাপারে তোমরা যাও, আমাকে টানছো কেন? নীলু বিস্মিত হয়ে বলল, আমাদের ব্যাপার মানে? তুমি তুমি কি আমাদের কেউ নাও নাকি? না ভাবি, আমি তোমাদের কেউ না। ও তাই নাকি, আমি অবশ্যই এটা আগে জানতাম না, এখন জানলাম। না হয় তুমি বাইরের গেস্ট হিসেবেই আমাদের সঙ্গে চলো, বাইরের গেস্টও তো কিছু যাচ্ছে। বাইরের আবার কে যাচ্ছে? আমাদের বাড়িওয়ালার মেয়ে বিনা। আনিস ভাই যাচ্ছে না? না। দুনিয়া শুদ্ধ লোককে তোমরা নিচ্ছ, তাকে নিচ্ছ না কেন? সে কি দোষ করলো, বলেছিলে তাকে? নীলু গম্ভীর মুখে বলল, না। বলনি কেন? এটা তো ভাবেই সাধারণ ভদ্রতা, এক বাড়িতে থাকো দিন রাত, এটা ওটার ফরমাশ করে দেয়। আর শাহানা কথা শেষ করল না। নীলুর কঠিন চোখের সামনে সে থতমত খেয়ে গেল। নীলু কড়া গলায় বলল, ওই চিন্তা এখনো মাথায় নিয়ে ঘুরছো তুমি? শাহানা টেনে টেনে বলল, কোন চিন্তা? তুমি ভালো করেই জানো কোন চিন্তা, অনেক তো হলো শাহানা, আর কেন? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না ভাবি। আমি শুধু বলছি, ভদ্রতা করে হলেও তোমাদের বলা উচিত ছিল আনিস ভাইকে, সবাই যখন যাচ্ছ। আনিস এ বাড়িতে থাকে না, থাকলে নিশ্চয়ই বলতাম। আনিস ভাই তাহলে থাকে কোথায়? আমি জানি না। সে কি কথা ভাবি, তুমি তুমি জানো না কেন? আমাকে কিছু বলে যায়নি, কাজেই আমি জানি না। শাহানাকে দেখে মনে হচ্ছে সে এখনই কেঁদে ফেলবে। নীলুর বিরক্তির সীমা রইল না। এসব এসব কি শুরু করেছে শাহানা? আনিসকে নিয়ে বাড়াবাড়ি টাই তার অসহ্য লাগছে। নীলুর কেন জানি মনে হচ্ছে এই বাড়াবাড়ির খানিকটা লোক দেখানো। নীলু বলল, আমি এখন উঠবো শাহানা, তুমি জহিরকে নিয়ে আমাদের সঙ্গে গেলে আমাদের ভালো লাগত। শাহানা বলল, শুধু তোমাদের ভালো লাগলেই তো হবে না, আমারও ভালো লাগতে হবে। আমার ভালো লাগবে না। কি করে বুঝলে ভালো লাগবে না? জানি না কি করে বুঝলাম। নীলু উঠে দাঁড়ালো,
শাহানার এখানে এসেই তার মনটাই খারাপ হয়ে গেছে। অনেক রকম ঝামেলা করে আসা, অফিস থেকে এই কারণে তাকে ছুটি নিতে হয়েছে। ভেবেছিলাম, নীলু ভেবেছিল প্রথমে আসবে শাহানাদের বাড়িতে, সেখান থেকে যাবে শারমিনদের বাড়িতে, কিন্তু এখন তার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। নীলু অবাক হয়ে লক্ষ্য করল, শাহানা দোতলা থেকে নেমে এলো না, সিঁড়িতে দাঁড়িয়ে বলল, ঠিক আছে ভাবি, পরে দেখা হবে, সময় পেলে এসো অবশ্যই যদি তোমার ইচ্ছা করে। গেটের কাছে জহিরের গাড়ি, ড্রাইভার বলল, আপনি এসেছেন শুনে স্যার গাড়ি পাঠিয়ে দিয়েছেন, যেখানে যেখানে যাবেন নিয়ে যাব। নীলু বলল, আমার গাড়ি লাগবে না, রিক্সা করে চলে যাব। ইয়ে মানে আপা, স্যার তাহলে খুব রাগ করবেন, আপা আসেন। বাড়ি ফিরে দেখে বসার ঘরে আনিস বসে আছে, জ্বরও সরো হয়ে বসে আছে। নীলুর কেন জানি খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে খুব কড়া কড়া কিছু কথা শোনাতে। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার নামে কি কোনো চিঠি এসেছে ভাবি? না, কোনো চিঠি ফিটি আসেনি, যদি আসে তাহলে রেখে দেবেন, আমি নিয়ে যাব। ঠিক আছে রাখব। ভাবি আপনার কি শরীর খারাপ? শরীর ঠিকই আছে, তুমি এখন যাও, আমি শুয়ে থাকব, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আনিস ইতস্ত করে বলল, ভাবি মানে আমার কিছু টাকা দিতে পারবেন? সদুই নীলু ঠান্ডা গলায় বলল, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আনিস চলে গেল, সে প্রচণ্ড লজ্জা পেয়েছে, ঘর থেকে বেরোবার সময় দরজার সাথে একটা ধাক্কা খেল, হাঁটতে গিয়ে লক্ষ্য করল ঠিক মতো পা ফেলতে পারছে না। সে ভেবেই পেল না নীলু ভাবির মতো একজন মানুষ তার সঙ্গে এমনভাবে খারাপ ব্যবহার করলো কেন। তার চোখ ভিজে উঠতে শুরু করেছে, নিজেকে সে সামলাতে পারছে না, নিজেকে সামলাতে না পারলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, রাস্তার লোকেরা হা করে তাকিয়ে থাকবে তার দিকে, রাস্তায় নাম্বার আগেই যে করেই হোক তার নিজেকে সামলাতে হবে। সে নিঃশব্দে ছাদে উঠে গেল, ছাদে তার ঘরটির দরজা খোলা, সুন্দর পর্দা ঝুলছে, কে থাকে এখানে? আনিস কৌতূহলী হয়ে এগিয়ে গেল, পর্দা সরিয়ে উঁকি দিল, বিনা গভীর মনোযোগে পড়ছে, পিঠময় খোলা চুল, চেয়ারে পা তুলে অদ্ভুত ভঙ্গিতে বসা, ঘরটি কি সুন্দর সাজিয়েছে। এই বিনা, বিনা চমকে উঠল, আরে আনিস ভাই কোথা থেকে এলেন? আকাশ থেকে। আসুন ভিতরে আসুন তো। আনিস ভিতরে ঢুকল, বিনা বলল, আপনার ঘরের দখল নিয়ে নিয়েছি। তাই তো দেখছি, নিরিবিলি পড়াশোনা করার জন্য এটা করলাম, আপনাকে তাড়িয়েছেও এই কারণে। ভালো করেছ, উপায় ছিল না, কারণ আমাকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। আচ্ছা আনিস ভাই বলুন তো, আমাকে সারা জীবন ফার্স্ট সেকেন্ড হতে হবে কেন? বলতে পারছি না, কারণ আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যার কাজ হবে দিন রাত ঘরে বসে থাকা, কাজেই চাকরি টাকরি করে ওই লোকটাকে খাওয়াতে হবে, এর জন্যই আমার খুব ভালো একটা রেজাল্ট দরকার, বুঝেছেন? যেন পাশ করলেই চাকরি হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি, এখন বলুন তো আমি কেমন মেয়ে? তুমি খুব জেদি মেয়ে, ঠিক বলেছেন, আর আর আপনি হচ্ছেন একজন ভ্যাবদা পুরুষ। এখন বলুন তো এ বাড়িতে কেন এসেছেন? এমনি এসেছি। না এমনি না, নিশ্চয়ই কোনো কাজে এসেছেন।
নীলু ভাবির কাছে এসেছিলাম। কেন? আমার কিছু টাকার দরকার হলো, মানে ইয়ে। পেয়েছেন টাকা? না, উনার হাত খালি। কত টাকা দরকার আপনার? তোমার ব্যস্ত হতে হবে না, আমি ব্যবস্থা করব। আহ, যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, কত টাকা দরকার? এই সদুই। বসুন এখানে, আমি নিয়ে আসছি। খবরদার, পালাবেন না কিন্তু। বিনা নিচে নেমে গেল। মা বাবা দুজনের কেউই বাসায় নেই। এক খালা আছেন, স্টিল আলমারির চাবি তার কাছে নেই। লতিফা তোষকের নিচে ভাঙটি টাকা পয়সা রাখেন, সেখানে দুটো ময়লা তেনাতে সেখানে দুটি ময়লা তেনাতে 5 টাকার নোট ছাড়া আর কিছুই নেই। বিনা খালি হাতেই উপরে উঠে এল, ক্ষীণস্বরে বলল, আনিস ভাই, আপনি কোথায় থাকেন ঠিকানাটা লিখে যান, আমি সন্ধ্যার আগেই টাকা পাঠানোর ব্যবস্থা করব। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ বিনা, আমি যা বলছি তাই করুন তো। এই নিন কাগজ কলম, পরিষ্কার করে ঠিকানা লিখুন, আমি চা বানিয়ে আনছি, চা খেয়ে তারপরে যাবেন কিন্তু। বিনা আবার নিচে নেমে গেল। সন্ধ্যাবেলায় আনিসের বিস্ময়ের কোনো সীমা রইল না। তার কেন জানি মনে হচ্ছিল বিনা এরকম কিছু একটা করে বসতে পারে। সত্যি সত্যি করলো তাই, নিজেই এসে উপস্থিত। নোংরা ঘর, চারপাশের নোনা ধরা দেওয়াল, আস্তর উঠে আসছে। দিনহীন পরিবেশের কিছুই মেয়েটিকে প্রভাবিত করল না, কিংবা হয়তো করছে তা সে বুঝতে দিচ্ছে না। সে আনিচের চৌকিতে বসে আছে বেশ সহজ ভঙ্গিতে, যেন এটাই তার বাড়ি, কথা বলছে সহজ স্বরে। পাশের চৌকিটাই কে থাকে? আমার রুমমেট। উনি এখন নেই? না, অফিস শেষ করে টিউশনিতে যান, ফিরতে ফিরতে 10টা 11টা বাজে। আপনারা কি নিজেরাই রান্না করেন নাকি? হাঁড়ি বাতিল দেখছি। হ্যাঁ, নিজেরাই করি, খরচ কম পড়ে। রান্না করেন কে? বেশিরভাগ সময় আমিই করি, আমার অবসর বেশি। আজ কি রান্না করলেন? এখনো কিছু করিনি, আজকের রান্নাটা আমি করে দেই। আনিস আঁতকে উঠে বলল, কি বলছে এসব, রান্না তুমি করবে কেন? আপনার কি ধারণা আমি কি রান্না জানি না নাকি? জানবে না কেন, নিশ্চয়ই জানো, কোনো রকম ঝামেলা না করে তুমি চুপচাপ বসে থাকো তো। আমি কিন্তু এখানে অনেকক্ষণ থাকব। ও, অনেকক্ষণ থাকবে মানে? অনেকক্ষণ থাকবো এর মানেও আপনি জানেন না, বাংলা ভুলে গেছেন নাকি? আনিস কি বলবে কি করবে তা ভেবে পেল না। এই মেয়েটা মনে হচ্ছে তাকে সত্যি সত্যি বিপদে ফেলবে। সন্ধ্যা হয়ে আসছে, পাশের ঘরগুলির বোর্ডাররা বারবার উঁকি দিচ্ছে। আনিস হারিকেন ধরালো। বিনা অবাক হয়ে বলল, হারিকেন কেন, আপনাদের ইলেকট্রিসিটি নেই? ছিল, বাড়িওয়ালা 1 বছর যাবত ইলেকট্রিসিটির বিল দিচ্ছেন না, লাইন কেটে দিয়েছে। বাড়িওয়ালাও মনে হচ্ছে আপনাদের মতোই গরিব। আসলেই তাই, এই এতটুকু বাড়ির 7 জন শরিক, শরিকে শরিকে বিবাদ লেগেই আছে। বিবাদ মানে কঠিন বিবাদ, মারামারি হচ্ছে ভালোভাবে। পরশু একজন আরেকজনকে রামদান নিয়ে তাড়া করেছিল। বলেন কি, আজ হয়তো করবে, করে করুক, এ ঘরে না ঢুকলেই হলো। রাত 10টা বেজে গেছে, বিনা ফিরছে না। বিনার বাবা থানায় ডায়েরি করতে গিয়েছেন, ওসি সাহেব চোখ মটকে জিজ্ঞেস করেছেন, মেয়ের কোনো ল্যাপটপ আছে নাকি? তিনি শুকনো গলায় বলেছেন, আমার মেয়ে ওই রকম না। আগে ভালো করে খোঁজ নিন, মেয়ের ট্যাঙ্ক স্যুটকেজ এসব খুলে দেখুন, চিঠিপত্র পান কিনা, তার ঘনিষ্ঠ বান্ধবীদেরকে জিজ্ঞেস করুন, ওরা এসব ভালোই জানবে। টাকা পয়সা কিছু নিয়ে গেছে নাকি?
তার মার কাছ থেকে 500 টাকা নিয়ে গিয়েছিল। নিউ মার্কেট থেকে কি একটা বই কিনবে, টেক্সট বুক, ওইটা ফালতু কথা, যাওয়ার ভাড়া নিয়ে গেছে। সপ্তাহে এরকম 3-4টা কেস আমরা ডিল করি, মেয়ে পালিয়ে যাই পেয়ারের লোকের সাথে, সস্তার একটা হোটেলে উঠে ফুর্তি করে। এইসব কি বলছেন আপনি? সত্যি কথা বলছি রে ভাই, তা তো সবটা বলছি না, ঢেকে ঢুকে বলছি। মাঝে মাঝে কি হয় তা জানেন? ছেলে মেয়েটাকে ভুজুং ভাজুং করে বের করে নিয়ে যায়, একটা হোটেলে নিয়ে গিয়ে তুলে। সেই হোটেলে আগে থেকেই তার বন্ধুবান্ধব অপেক্ষা করছে। তার পরের কেচ্ছাটা বুঝতে পারছেন তো? এইসব হারামজাদাদের ধরতেও পারি না। মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কেউই কেচ করে না, সম্মানহানির ভয়, মান ইজ্জতের ভয়। মেয়ের আবার বিয়ে দেওয়ার প্রশ্ন আছে। ভাই আপনি এসব কি বলছেন? যা বলছি সত্যি বলছি, একটা শব্দ মিথ্যা না। আপনি বাড়ি যান, যা করতে বললাম করেন, চিঠিপত্রে কোনো নাম ঠিকানা পেলে আমাদের খবর দেবেন, টাইট দিয়ে দেব। তিনি বাড়ি ফিরলেন ঘোরের মধ্যে। কয়েকবার এমন হলো যেন রিকশা থেকে তিনি গুড়িয়ে গুড়িয়ে পড়ে যাচ্ছেন, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। তার ধারণা হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের সময় নাকি খুব ঘাম হয়। কি করে বাড়ি পৌঁছলেন তা তিনি নিজেই জানেন না। বারান্দায় একটা মোড়াতে আনিস বসে আছে, বাড়ির ভিতরে বেশ কিছু লোকজন। এদের গোলমাল ছাপিয়েও লতিফার গলা ছেড়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি ফাঁপা গলায় আনিসকে বললেন, এখনো পাওয়া যায়নি। আনিস বিব্রত স্বরে বলল, বিনার কথা বলছেন তো? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছ? কোথায় ছিল সে? মানে আমার ওখানে একটা বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে? বিশেষ প্রয়োজনে তোমার কাছে? শুয়োরের বাচ্চা, তুমি মানুষ চেনো না? জুতিয়ে তোমার মুখের দাঁত খুলে দেব, বেইমান, নিমখ হারাম। তিনি সত্যি সত্যি তার স্যান্ডেল খুলে ফেললেন। হইচই শুনে ভিতরের বাড়ির সবাই বের হয়ে এলো। লতিফা এসে স্বামীর হাত ধরে প্রায় টেনে হিচড়ে ভিতরে নিয়ে গেলেন। হিসহিস করে বললেন, খেলেঙ্কারি আর বাড়িও না, যা হবার হয়েছে, এই এই রাতেই আমি মেয়ের বিয়ে দিয়ে দেব। কি বলছো এসব? কার সাথে বিয়ে দিয়ে দেবে? এই হারামজাদার সঙ্গেই দেব, উপায় কি? এত রাত পর্যন্ত একসঙ্গে ছিল, কি না জানি কি হয়েছে, কে জানে, আগুন আর ঘি। তিনি হতভম্ব হয়ে পড়লেন। লতিফা কাঁদতে কাঁদতেই বললেন, দাঁড়িয়ে থেকো না তুমি, কাজের জোগাড় দেখো। মাথাটা কি তোমার খারাপ হয়ে গেল নাকি? ওই ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়াবো, জুতো পেটা করব। লতিফা কঠিন স্বরে বললেন, আমি আর কোনো কথা শুনবো না, আজ রাতেই বিয়ে হবে। মেয়ে মানুষ, কি না কি করে এসেছে, আমার আমার গা ঘিন ঘিন করছে, বমি এসে যাচ্ছে। তিনি সত্যি সত্যি হর হর করে এক গাদা বমি করলেন। রাত 12:35 আনিসের বিয়ে হয়ে গেল। লতিফা ট্যাঙ্কে তুলে রাখা তার নিজের বিয়ের শাড়িতে বউ সাজালেন। শফিকের একটা ধোয়া পাঞ্জাবি আনিসকে পরতে হলো। পাঞ্জাবি একটু বড় হলো, কাঁধের ঝুল অনেকখানি নেমে গেল, তবুও সেই মাপে বড় ঘিয়া রঙের পাঞ্জাবিতে অপূর্ব দেখালো আনিসকে। লতিফারও একসময় মনে হলো, ছেলেটার চেহারা তো ভালোই, সুন্দরী তো লাগছে, মেয়ের জামা হিসাবে কেউ খারাপ বলবে না। শুধু বিনার বাবা কোনো কিছুতেই অংশগ্রহণ করলেন না। অন্ধকার বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে বসে রইলেন। হোসেন সাহেব গেলেন কথাবার্তা বলে তার মনটা ভালো করে দিতে। বিভিন্ন দিক থেকে তিনি চেষ্টা করলেন, সব শেষে অত্যাশ্চর্য ঔষধ পালসে টিলা নিয়ে কথা বলা শুরু করতেই
বিনার বাবা বললেন, এত এত ফালতু কথা বলেন কেন আপনি? ভেজর ভেজর করে মাথা ধরিয়ে দিয়েছেন, যান বাড়িতে, যান বাড়িতে গিয়ে ঘুমান। চিলে কোঠার ঘরে তারা হুড়া করে বাসর সাজানো হয়েছে, আশপাশের বাড়ির মেয়েরা এসে জুটেছে, এদের আনন্দের কোনো শেষ নেই। সমস্ত ছাদ জুড়ে অনেক ছোটাছুটি, একটা রেডিওগ্রাম আনা হয়েছে ছাদে, বিশাল দুটি স্পিকারে তার স্বরে গান হচ্ছে, সন্ধ্যা কিন্নর কণ্ঠে গান গাইছেন, ও বাক 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 বাকুম পায়রা, অপূর্ব স্বরধ্বনিতে শীতের বাতাসে যেন নেশা ধরে গেছে। আনিচের চোখ বার বার ভিজে উঠছে, সে ছাদের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রায় শেষ রাতের দিকে নীলু এসে বলল, আনিস তোমার ঘরে যাও, বিনাকে আমরা নিয়ে আসছি। আনিস কিছু বলল না। নীলু বলল, আজ আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করো না ভাই, অন্য কারণ ছিল, আমি এমন খারাপ মেয়ে নই, আমি তোমাকে খুব পছন্দ করি ভাবি, আমিও জানি, আজ যা হলো তোমার জন্য তা ভালো হলো, বিনা একটা অসাধারণ মেয়ে, দেখবে ও তোমার জীবনটাই পাল্টে দেবে, তাও আমি জানি ভাবি, এসো ঘরে এসো। আপনার আঁচলে কি ভাবি? গোলাপ, টবের কাছ থেকে ছিঁড়ে এনেছি, ফুল ছাড়া কি আর বাসর হয়? তোমার খুব ভাগ্য ভালো, আজ অনেকগুলি গোলাপ একসঙ্গে ফুটেছে। রাত প্রায় শেষ হয়ে এল, আনিস অপেক্ষা করছে, তাকে ঘিরে আছে গোলাপের সৌরভ, জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে, এই ঘরে এমন একটি নাটক হবে তা কে জানত। আনিসের মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে। বিনা এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে, তার সঙ্গে বেশ কটি মেয়ে, সবাই চাপা স্বরে হাসছে। বিনার মাথা নিচু, তার মুখ দেখা যাচ্ছে না, সে মাঝে মাঝে কেঁপে উঠছে। কাঁদছে নাকি মেয়েটা? কান্নার কি আছে? শেষ পর্যন্ত নীলগঞ্জ যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেল, দলটা মোটামুটি বড়ই, রফিক শারমিন ছাড়া সবাই যাচ্ছে, শাহানা এবং তার বড় যাচ্ছে। শাহানার যাবার ইচ্ছা ছিল না, যাচ্ছে জহিরের সঙ্গে। জহির কেন জানি যাবার জন্য উৎসাহী হয়ে পড়েছে। অবশ্যই শেষ সময়ে এই দুজনও বাদ পড়ল। ট্রেন রাত 9টার। জহির সন্ধ্যাবেলায় এসে বলল, একটা সমস্যা হয়েছে ভাবি। নীলু হেসে ফেলল। জহির বলল, বানানো সমস্যা নয়, সত্যি সমস্যা। তোমরা তাহলে যেতে পারছো না? ইয়ে না, সমস্যাটা কি? জহির ইতস্ত করে বলল, চলুন ভাবি ছাদে যাই, সেখানে বলবো। বলতে না চাইলে বলার দরকার নেই। না ভাবি, আমি আপনাকে বলতে চাই, বলা দরকার। নীলু চিন্তিত মুখে ছাদে উঠে গেল। নির্ঘাত শাহানা খুব বড় একটা ঝামেলা বাঁধিয়েছে, সেই ঝামেলার প্রকৃতি কে জানে, নিশ্চয়ই জটিল কিছু, নয়তো জহির এতটা অস্থির হতো না, সে সহজে অস্থির হবার ছেলে নয়। কি ব্যাপার বলো? বুঝতেই পারছেন ভাবি, শাহানাকে নিয়ে একটা সমস্যা। আজ ভোরবেলায় নাস্তায় খাবার সময় সামান্য সামান্য একটু কথা কাটাকাটি হলো আমাদের ভিতরে, তারপরেই সে ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, সেই দরজা এখনো খোলেনি, বেশ অস্বস্তিকর অবস্থা বলতে পারেন, মানে এ জাতীয় অবস্থায় আমি আগে পড়িনি, খুব খুব বিব্রত বোধ করছি ভাবি। কথা কাটাকাটি কী নিয়ে হচ্ছিল? আনিস সাহেবকে নিয়ে। ও বলল,
আনিস সাহেবকে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। আমি বললাম, খুব ভালো কথা, ওনাকে এবং ওনার স্ত্রীকে বলো। ও ও তাতেই রেগে বেগে আগুন। আমি বুঝলাম না, তাতে আগুন হবার কী হলো? জি জিভাবে আমিও বুঝতে পারিনি। শাহানা বলল, তুমি এখানে তার স্ত্রীর কথা কেন বললে? আমি বললাম, তোমার কি ধারণা আমি কি তাকে একা একা খেতে বলবো নাকি? তা যদি চাইতাম তাহলে তো অনেক আগেই পারতাম। খুব বিশ্রী অবস্থা ভাবি, কাজের লোকদের সামনে হইচই চিৎকার, প্রায় হিস্টেরিয়ার মতো অবস্থা। তা শাহানার কথা শুনে তুমি কি বললে? আমি কিছু বলিনি, যা বলার মনে মনে বলেছি। লোকজনদের সামনে সিন ক্রিয়েট করতে চাইনি আমি। চলো তোমার সঙ্গে যাই, ওকে নিয়ে আসি। বাদ দিন ভাবি, আপনারা ঘুরে আসুন, নীলগঞ্জ গিয়ে ও আরো ঝামেলা করবে, আপনাদের আনন্দই মাটি করবে। ব্যাপার না, আমি সব ঠিক করে দেব। থাক ভাবি, কোনো দরকার নেই, এই ব্যাপারটা আমি ঠিক করতে চাই। বিশ্বাস করুন, আমি ভালো মতোই করব। জহির, ও খুব ছেলে মানুষ, ওর বয়সটা দেখো। জি ভাবি, আমি জানি, চলুন নিচে যাই, আপনাদের অনেক গোছগাছ বাকি, আমি গাড়ি রেখে যাচ্ছি, আপনাদের ট্রেনে তুলে দেবে। শারমিন না যাওয়ার ব্যাপারটা নিয়ে মনোয়ারা নতুন করে কথা তুললেন। এই প্রসঙ্গ নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি চেঁচামেচি করছেন। রফিকের সঙ্গে একদিন তুমুল ঝগড়া হলো, শারমিন এই বাড়িতে আসছে না কেন? এই জবাবে রফিক বিরক্ত হয়ে বলেছে, আমি কি করে বলবো সেটা শারমিনকে জিজ্ঞেস করো, ওটা তো তার ব্যাপার, হয়তো এই বাড়ি ভালো লাগছে না ওর। এ বাড়ি ভালো লাগবে না কেন? খুব সম্ভবত তোমার জন্যই লাগে না, দিন রাত ক্যাচ ক্যাচ করো। ক্যাচ ক্যাচ করি? দিন রাত ক্যাচ ক্যাচ করি? রফিক এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে কেটে পড়ল। মনোয়ারা সারা দিন হইচই করে কাটালেন। আজ আবার শুরু হলো, নীলু টিফিন ক্যারিয়ারে খাবার দাবার ভর্তি করছিল। মনোয়ারা তাকে ধরলেন, বৌমা হচ্ছেটা কি? নীলু বিস্মিত হয়ে বলল, কিসের কথা বলছেন মা? এই যে ছোট বৌমা, ছোট বৌমা এ বাড়িতে আসে না কেন? নীলু বলল, অনেকদিন পরে বাবার বাড়িতে গিয়েছে, কটা দিন থাকুক না মা। নীলগঞ্জ থেকে ফিরে এসে আমি ওকে নিয়ে আসবো, এখন নিজের বাড়িতেই থাকুক। নিজের বাড়ি বলতে তুমি কি বলছ? বিয়ের পর মেয়েদের থাকে একটাই বাড়ি, সেটা হচ্ছে স্বামীর বাড়ি। আপনাদের সময় মা তাই ভাবা হতো, এখন দিনকাল পাল্টেছে। পাল্টেছে? কী রকম পাল্টেছে? এখন বুঝি আর স্ত্রীরা স্বামীর বাড়িতে থাকে না? তুমি তুমি তাহলে এখানে পড়ে আছো কেন? নীলু কথা ঘুরাবার জন্য বলল, আপনার কি সব গোছগাছ হয়েছে মা? গোছগাছ আর কি করব, আমার হলো গিয়ে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা, সংসারের কি শুরু হয়েছে আমি তো বুঝতেই পারছি না। রাত আটটায় স্টেশনের দিকে যাবার কথা, হোসেন সাহেবের কোনো দেখা নেই। শেষ মুহূর্তে তার মনে হয়েছে দুটি খুবই প্রয়োজনীয় ওষুধ তার সঙ্গে নেই, একটি হচ্ছে নাক্স ভূমিকা, অন্যটি হলো পালসেটিলা। তারা গ্রামে যাচ্ছেন, দরকারের সময় হাতের কাছে ওষুধ পাওয়া যাবে না, তখন বিপদে পড়তে হবে। এই ভেবে তিনি কাউকে কিছু না বলে ওষুধের খোঁজে বের হয়ে গেলেন। ফিরলেন রাত সাড়ে আটটায়, যখন প্রায় সবাই নিশ্চিতই যে যাওয়া হবে না। স্টেশনে রওনা হওয়ার পরও কেউ জানত না যে ট্রেন ধরা যাবে কি না। ট্রেন অবশ্যই ধরা গেল, এবং ট্রেন ছেড়ে দেবার পর জানা গেল তারা হোড়াই মনোয়ারের স্যুটকেসটাই আনা হয়নি। তিনি মুখ হাড়ির মতো করে নীলুকে বললেন, আমার জিনিসের দিকে কি কেউ লক্ষ্য রেখেছে নাকি? তা রাখবে কেন, আমি আমি কি একটা মানুষ নাকি? ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দে টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব
তাকে এক ফোঁটা পালসেটিলা 200 খাইয়ে হাসি মুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে নিয়ে না আসলে কি অবস্থা হতো চিন্তা করেছিস? তোরা খামাখা হইচই করিস, কিছু বুঝিস না। টুনির জ্বর এসে যাওয়াই তাকে অত্যন্ত আনন্দিত মনে হল। কামরাই গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম, ট্রেন ছুটে চলেছে, গফরগাঁয়ে অনেকক্ষণ লেট করেছে সেটা বোধহয় কাটিয়ে উঠতে চায়। নীলু ছাড়া বাকি সবাই ঘুমে, নীলুর ঘুম আসছে না। শীতের দিন, জানালার কাচ উঠানো যাচ্ছে না। তার খুব ইচ্ছে করছে কাচ উঠিয়ে বাইরের দৃশ্য দেখে। অন্ধকার গ্রামের উপর হালকা জোছনা, কে জানে আজ হয়তো জোছনা হয়নি, গাঢ় আধারে চারদিক ঢাকা। মাঝে মাঝে দূরে, বহু দূরে কুপি জ্বলছে, কোনো জায়গায় লক্ষ লক্ষ জোনাকি একসঙ্গে জ্বলছে আর নিপছে। বন্ধ ট্রেনের কামরা থেকে এসব দৃশ্যের কিছুই দেখার উপায় নেই। নীলু মেয়ের কপালে হাত রাখল, জ্বর মনে হয় আরো বেড়েছে। সে তার উপর কম্বলটা ভালো মতো টেনে দিল, মাথা কাত হয়েছিল সোজা করে দিল। শফিক বলল, ফ্লাক্সে চা আছে নীলু? আছে, তুমি ঘুমাওনি? হুম, চোখ বন্ধ করে পড়েছিলাম, গাড়িতে আমার ঘুম আসে না। শফিক উঠে নীলুর পাশে বসল। নীলু কাপে চা ঢালতে ঢালতে বলল, মেয়েটা দুই দিন পরপর জ্বরে ভোগে, ওকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। ঢাকায় ফিরেই একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, আমাকে মনে করিয়ে দিও। নীলু বলল, জানালাটা একটু খুলে দেবে, বাইরের দৃশ্য দেখব, ঠান্ডা বাতাস ঢুকবে, অল্প একটু খুলে দাও। শফিক পুরোটাই খুলে দিল। আকাশে চাঁদ নেই, তবুও নক্ষত্রের আলোয় আপচা আপচা সবকিছু চোখে পড়ে। নদীর পানি ঝিকমিক করে জ্বলে, খোলা মাঠ থেকে চাপা আলো বিচ্ছুরিত হয়, কি অদ্ভুত লাগে দেখতে। এইসব দৃশ্য যেন পৃথিবীর দৃশ্য নয়, এদের হঠাৎ হঠাৎ দেখা যায়। তারা চার দিন কাটালো নীলগঞ্জে। টুনির আনন্দের কোনো সীমা নেই, এক মুহূর্তের জন্যেও তাকে ঘরে পাওয়া যায় না। বাবলুর সঙ্গে সারা দিন রোদে রোদে ঘুরছে। বাবলুও এখন আর আগের মতো নেই, তার মুখে কথা ফুটেছে। এক কদিনেই গ্রামের কথা বলার টান তার গলায় চলে এসেছে। টুনিকে এই ব্যাপারটি খুবই অবাক করেছে, সেও টেনে টেনে কথা বলার চেষ্টা করছে। মনোয়ারা যা একবারেই সহ্য করতে পারছেন না। তিনি টুনিকে চোখে চোখে রাখার চেষ্টা করেন, পারেন না। তার সবচেয়ে বড় ভয় কখন এই মেয়ে হুট করে পানিতে নেমে যায়। চোখে চোখে রেখেও কোনো লাভ হয় না, সুযোগ পেলেই সে পানিতে নেমে পড়ে। টুনি পানিতে নেমেছে এই খবর শুনলেই তিনি বিশ্রী রকমের হইচই শুরু করেন। নীলুকে বলেন, তুমি হচ্ছ মা, তোমার গায়ে লাগে না, চুপচাপ আছো, মেয়েটাকে ঘরে তালাবদ্ধ করে রাখো। মা, ওর কিছু হবে না, ওর সঙ্গে সবসময় একদল ছেলে পুলে থাকে, ওরাই দেখে দেখে রাখবে, গ্রামের ছেলে মেয়ে ওরা, ওরা হলো পানির পোকা। কথা সত্যি, টুনির সাথে থাকে এক বিরাট বাহিনী। শৌকত একদিন মহিষ ধরে আনলো, বিশাল মহিষ, টকটকে রক্ত বর্ণ চোখ, বাঁকানো শিং। মনোয়ারা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কি সর্বনাশ, এ আজরাইল উঠো না কেন? শৌকত হাসি মুখে বলল, বড় ঠান্ডা জানোয়ার, টুনির জন্যই আনলাম। কি কি বলছো তুমি, টুনি এটা দিয়ে কি করবে, উপরে বসবে? এ পাগল নাকি? না না, খুব ঠান্ডা জানোয়ার, বের হও, এখন এটা নিয়ে বিদায় হও, পাগলের কারবার, কি কি বলে ঠান্ডা জানোয়ার। শৌকত মহিষ নিয়ে বের হয়ে যাবার কিছুক্ষণ পরই মনোহারা আতঙ্কিত হয়ে লক্ষ্য করলেন, টুনি
সে মহিষের পিঠে চড়ে আছে। মহিষ গদায় লস্করি চালে ঘুরে বেড়াচ্ছে, পেছনে একদল ছেলে পুলে। নীলু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। সে বলল, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, ছবি তুলে রাখা যেত, সুন্দর লাগছে না মা? মনোহরা চেঁচিয়ে উঠলেন, এর মধ্যে তুমি সুন্দরীর কি দেখলে? তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এক্ষুনি ঝাড়া দিয়ে গা থেকে ফেলে দেবে। নীলুকে তেমন উদ্বিগ্ন মনে হলো না। হোসেন সাহেব এই দৃশ্যে খুবই মজা পেলেন। মহিষের পিছনে পিছনে তিনি হাঁটতে লাগলেন। শফিক খুব আগ্রহ নিয়ে সুখী নীলগঞ্জের কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখল। এতটা সে আশা করেনি। এতদিন সে এটাকে একজন বুড়ো মানুষের শখের ব্যাপার বলেই ধরে নিয়েছিল। এখন কাণ্ড কারখানা দেখে সে হকচকিয়ে গেছে। লাইব্রেরি ঘরে রাজ্যের বই, এত বই শহরের কোনো লাইব্রেরিতেও নেই। দুটো পত্রিকা আসে এই গণ্ডগ্রামে। শফিক অবাক হয়ে বলল, কে পড়ে এই পত্রিকা? আপনি পড়েন সেটা তো বুঝতে পারি, আর কে পড়ে? ডাক্তারবাবু পড়েন, হরিনারায়ণ বাবু। এই গ্রামে ডাক্তারও আছে নাকি? ঠিক ডাক্তার না, সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিলেন, এখন রিটায়ার করে এই গ্রামে আছেন। ও আচ্ছা, গ্রামের লোকজনও কেউ কেউ পত্রিকা অবশ্যই নাড়ানাড়ি করে। তাছাড়া সন্ধ্যাবেলা একজন পত্রিকা পড়ে শোনাই, অনেকেই শুনতে আসেন। বলেন কি? কবির মামা যে কাজ শুরু করেছিলেন তার সুফল ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। কি রকম সুফল? শোভাহান হাসতে হাসতে বলল, নীলগঞ্জের মেয়েদের বিয়ের বাজারে খুব কাটতে। আশপাশের গ্রামের সবাই মনে করে নীলগঞ্জের মেয়ে মানে আদব কায়দার মেয়ে। এখানকার কোনো মেয়ের বিয়েতে যৌতুক দেওয়া হয় না। তাই নাকি? কবির মামা নিষেধ করেছিলেন, যৌতুক দিয়ে কোনো মেয়ের বিয়ে দেওয়া হবে না। কবির মামার জীবন দশায় এটা মানা হতো না, তবে তার মৃত্যুর পর এখন মানা হয়। ভাই, আমার কাছে তো এগুলো রূপকথার মতো লাগছে। হ্যাঁ, আসলেই রূপকথা, বেশিরভাগই হয়েছে ওনার মৃত্যুর পর। যেমন এই ধরনের গ্রামের রাস্তাগুলি, কেউ নিজের জায়গায় এক ইঞ্চি ছাড়তেও রাজি নয়। মামা অনেক চেষ্টা করেছিলেন, তবে লাভ হয়নি। তার মৃত্যুর 3 দিনের মধ্যেই সবাই ঠিক করল, কবির মামা যেসব রাস্তা চেয়েছিলেন সেগুলো করে দেওয়া হবে। করাও হলো তাই। লোকটি যখন বেঁচে ছিল তার মর্ম কেউ বোঝেনি। আপনি কি ওনার বাকি কাজ শেষ করতে নেমেছেন? হ্যাঁ, তাই। কি মনে হয়, আপনি পারবেন? হয়তো পারবো। আসলে কাজটা খুবই কঠিন, দীর্ঘদিনের কুসংস্কার, অজ্ঞতা, এইসব অন্ধকার চট করে যায় না, সময় লাগে। আমি হয়তো পারবো না, অন্য আরেকজন আসবে। এটা হচ্ছে আসলে একটা চেইন রিয়াকশন, শুরুটাই মুশকিল, একবারে শুরু হলে চলতেই থাকে। ঠিক বলেছেন আপনি, শুরুটাই ডিফিকাল্ট। গ্রামের লোকদের বিশ্বাস অর্জনের জন্য আমি খানিকটা প্রতারণাও করছি, তাও কাজে লাগছে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, কি ধরনের প্রতারণা? এই নামাজ পড়ছি নিয়মিত, যদিও ধর্মবিধাতা পুরুষ এইসবে আমার বিশ্বাস নেই, কিন্তু যেহেতু ধর্মপ্রাণ মানুষদের জন্য গ্রামের লোকদের খুব মায়া মমতা, আমি এই সুযোগ নিচ্ছি। শফিক হেসে ফেলে বলল, কে জানে, হয়তো দেখা যাবে একদিন ভান করতে করতে আপনি এই ফাঁদে আটকে পড়ে গেছেন, বেরোতে পারছেন না, বিরাট বুজুর্গ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। হতে পারে, পৃথিবী আসলে বিরাট রহস্যময়, রহস্যের এর কোনো শেষ নেই। ঢাকায় ফেরার আগের রাতে পিঠা বানানোর উৎসব হলো। সেই উৎসবে গ্রামের মেয়েরা দল বেঁধে যোগ দিল। টুনি এক ফাঁকে সম্পূর্ণ নিজের উদ্যোগে সবাইকে দাওয়াত করে এসেছে। উঠোনে খড়ের আগুন করা হয়েছে, সেই আগুনে তৈরি হচ্ছে পোড়া পিঠা।
বিশাল আকৃতির কদাকার পিঠা আগুনে পোড়ার পর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, তখন তা কেটে দুধে জাল দিয়ে খাওয়া। শওকত কোথা থেকে এক গাতক ধরে নিয়ে এসেছে, সে একটু দূরে তার একতারা নিয়ে বসেছে, তাকে ঘিরে বসেছে পুরুষদের একটা দল। গাতকের নাম কেরামত মিয়া, গলার সুর তেমন নেই, সুরের অভাব সে পূরণ করছে আবেগে। এক চরণে টান দেওয়ার পরই তার চোখ ছলছল করতে থাকে, তৃতীয় চরণে যাবার আগেই চোখ দিয়ে টপটপ করে জল পড়ে। গাতক কেরামত মাওলা গান ধরে, নিমের পাতা তিতা তিতা, জামের পাতা নীল, কোথায় আমার প্রাণের মিতা, কোথায় বন কোকিল। সবাই স্তব্ধ হয়ে গান শোনে, পুরনো সব দুঃখ হৃদয়ের অতল গহ্বর থেকে ভেসে ওঠে। বড়ই মন খারাপ করে সবাই, তবুও এই গান শুনতে সবার ভালো লাগে। হৃদয়ের গহীনে চাপা পড়ে থাকা দুঃখগুলি মাঝে মাঝে দেখতে আমরা ভালোবাসি, সেই সুযোগ বড় একটা হয় না আমাদের। কেরামত মওলার মতো গ্রামের গাতকরা কখনো কখনো তা করতে পারেন, তাদের সাহায্য করে এই বিশাল প্রকৃতি। উঠোনে আগুন জ্বলছে, তাকে ঘিরে বসে আছে বোঝিরা, আকাশে ছোট্ট একটা চাঁদ, তার হিম হিম আলো এসে পড়েছে দিগন্ত বিস্তৃত মাঠে। শীতল কনকনে হাওয়া বইছে, দুঃখ জাগানিয়া পরিবেশ তো একেই বলে। নীলুরা ঢাকায় এসে পৌঁছালো সোমবার ভোরে। নীলুর ইচ্ছা ছিল সোমবারে অফিস ধরা, তা করা গেল না। 9টা বাজতেই জহির এসে উপস্থিত। জহির বলল, ও আমার সঙ্গে একটু আসতে হবে ভাবি, এ 10 মিনিটের জন্য, আমি আপনাকে অফিসে পৌঁছে দেব। ব্যাপার কি বলো তো? ভাবি, ব্যাপার তেমন কিছু না, আবার কিছুটা আছেও। ভাবি একটু চলুন না আমার সাথে। বেশ চলো, আমি কাপড় বদলে নিই, তোমরা ভালো ছিল তো? জয় শুকনো গলায় বলল, ভালোই ছিলাম। টুনি কোথায় ভাবি? ও বাবার সঙ্গে গিয়েছে, ওর শরীরটা ভালো না, জ্বর। যাবার সময়ও জ্বর নিয়ে গেছে, ফেরার পথে জ্বর নিয়েই ফিরল। জামাইয়ের খোঁজ পেয়ে হোসেন সাহেব এগিয়ে এলেন, নীলগঞ্জের বিস্তারিত গল্প জুড়ে দিলেন। রাস্তাঘাট বুঝেছ? চেনা যায় না, বড় একটা রাস্তা করে ইট বিছিয়ে দিয়েছে, রিক্সা চলে, ইচ্ছা করলে তুমি গাড়ি নিয়েও যেতে পারবে। এতটুকু গ্রামে 4টা টিউবওয়েল, দাতব্য চিকিৎসালয় করেছে, ওষুধপত্র অবশ্যই তেমন কিছু নেই। আসলে যেটা দরকার ছিল, একটা হোমিও হাসপাতাল দরকার ছিল, ওষুধ সস্তা, ইচ্ছা করলেই বিনামূল্যে দেওয়া যায়, তাই না? জহির বিরস মুখে হাহু দিয়ে যাচ্ছে, তাকে দেখে যে কেউই বলে দিতে পারবে যে সে কিছুই শুনছে না, তার মন অন্য কোথাও। হোসেন সাহেব অবশ্যই সেটি বুঝতে পারছেন না, তিনি উৎসাহের সঙ্গে একের পর এক গল্প বলে যাচ্ছেন। নীলু কাপড় বদলে তৈরি হয়ে এসেছে, এখনো তার গল্প থামেনি। হোসেন সাহেব নীলুকে বললেন, এ মা 5টা মিনিট দেরি করো, জহিরের সঙ্গে একটা দরকারি কথা বলছে, তুমি বরং এর মধ্যে চট করে 2 কাপ চা বানিয়ে আনো তো আমাদের জন্য, আমারটায় চিনি কম। নীলু চা আনতে গেল, হোসেন সাহেব শুরু করলেন মহিষের গল্প। মহিষ দেখেছো নাকি জহির? দেখবো না কেন বাবা? আরে না, ওই দেখার কথা বলছি না, কাছ থেকে দেখা। প্রাণী হিসেবে মহিষ অসাধারণ, বড় ঠান্ডা প্রাণী, দেখতেই বিশাল, কিন্তু এর মনটা হলো শিশুদের মতো, তাই বুঝি বাবা? আমি অবাক হয়েছি, এই যে এই টুনি পর্বতের মতো একটা মহিষের পিঠে বসে থাকত, সে দিব্যি বসে আছে আর মহিষ নিজের মনে হেলে দুলে ঘাস খাচ্ছে, কি মজার ব্যাপার! বাহ, চমৎকার তো বাবা। জিনিসটা নিয়ে
আমি ট্রেনে আসতে আসতে অনেক চিন্তা করলাম, বুঝেছ? আমার ধারণা মহেশকে যদি ঠিকমতো ট্রেনিং দেওয়া হয় তাহলে ঘোড়ার মতো একে ব্যবহার করা যেত। এই জিনিসটা কারোর মাথায় খেলেনি। তুমি তুমি কি বলো? এ বাবা, হতে পারে, বুঝেছ? মহিষের পিঠে বসাটাও বড় আরামের, পিঠ অনেকটা চওড়া, জিন ব্যবহার করার দরকার হতো না। শেষ পর্যন্ত জহির বাধ্য হলো বলতে, বাবা পরে এসে বাকিটা শুনবো, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, সন্ধ্যাবেলা চলে এসো, কিন্তু এই শাহানাকে নিয়ে এসো, অনেক গল্প বাকি রয়ে গেছে। জি বাবা, আচ্ছা দেখি। দেখা দেখির কিছু নেই, নিয়ে আসবে, রাতে আমাদের সঙ্গে খাবে, মনে থাকে যেন। জি জি, মনে থাকবে। আসলে আসল গল্পগুলোই তো তোমাকে বলা হয়নি। জহিরের কথা শুনে নীলু আকাশ থেকে পড়ল, তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। সে বহু কষ্টে বলল, এসব তুমি কি বলছ? জি ভাবি, যা ঘটেছে তাই বললাম। আমাদের খবর দিলে না কেন? আপনারা আনন্দ করতে গিয়েছেন, এর মধ্যে হঠাৎ। তবুও খবর নিশ্চয়ই দিতাম, তবে দেখলাম খবর না দিয়ে কি পারা যায় নাকি। শাহানা এখন কেমন আছে? এখন ভালো আছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় বাসায় নিয়ে এসেছি ভাবি। কথা হচ্ছিল জহিরদের বাড়ির একতলায়। নীলু বলল, তুমি আবার গোড়া থেকে বলো তো, কি হয়েছে? হ্যাঁ, আপনারা যেদিন নীলগঞ্জে গেলেন ওই দিনই ব্যাপারটা ঘটল। সারা দিন দরজা বন্ধ করেছিল ও। রাত 10টার সময় কাজের মেয়েটা বলল, সে নাকি ধপ করে কি একটা পড়ার শব্দ শুনেছে। আমি দরজায় ধাক্কা দিলাম, শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। তখনও বুঝতে পারিনি ও ঘুমের ওষুধ খেয়েছে। হাসপাতালের ডাক্তাররা ঘুমের ওষুধ খাওয়ার সন্দেহ করলেন। জমে মানুষে টানাটানি কাকে বলে, এই আমি প্রথম দেখলাম। ডাক্তারদের প্রতি ভাবি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গেছে, ওনারা অসাধ্য সাধন করেছেন। নীলু কথাগুলি শুনে উঠে দাঁড়াল, ক্লান্ত গলায় বলল, আমি শাহানার কাছে যাচ্ছি। জহির বলল, ভাবি আমিও কি আসব? না, তোমার আসার দরকার নেই, তুমি এখানেই থাকো। ভাবি করা কিছু বলবেন না, ও ওর মনের যে অবস্থা সেটা আমি দেখব, তোমাকে ভাবতে হবে না। শাহানা নীলুকে দেখে হাসি মুখে বলল, কবে ফিরলে ভাবি? আজই ফিরলাম, তুমি আছো কেমন? এই আছি, আমার কাছে থাকা না থাকা সমান। তোমার কোনো লজ্জা লাগছে না শাহানা? লজ্জা লাগবে কেন? ভবিষ্যতে যদি মরার চেষ্টা করো এমনভাবে করবে যেন বেঁচে ফিরতে না হয়, বুঝেছ? কি বলছো তুমি ভাবি? খবরদার, আমাকে তুমি ভাবি বলবে না, ফাজিল মেয়ে। শাহানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলুর এই উগ্র মূর্তি সে কখনো দেখেনি। নীলু রুদ্ধ গলায় বলতে লাগল, এতটুকু মেয়ে ছিল তুমি, তোমাকে চোখের সামনে বড় হয়েছ, কত আদর কত মমতা, আর আর এই মেয়ে এমন করে, তোমার মরাই উচিত। তুমি উঠে বসো, দোতলা থেকে আমার সামনে লাফিয়ে পড়ো, এসো বলছি। এই বলেই তিনি সত্যি সত্যি শাহানার হাত ধরে খাট থেকে নামল। শাহানা কিছু বোঝার আগেই নীলু গায়ের সর্বশক্তি দিয়ে তার গালে একটা চড় বসিয়ে দিল। শাহানা কাত হয়ে খাটে পড়ে গেল, সে চোখ বড় বড় করে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে, তার ফর্সা গালে আঙুলের দাগ ফুটে উঠেছে, যেন সেখানে রক্ত জমে গিয়েছে। নীলু কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর একটি কথাও না বলে নিচে নেমে গেল। জহিরকে বলল, তুমি এখন শাহানার কাছে যাও, আমি চলে এসেছি। ভাবি আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি।
তোমাকে পৌঁছে দিতে হবে না, তোমাকে যা করতে বললাম তাই করো। জহির দোতলায় উঠে এলো। শাহানা চুপচাপ খাটে বসে আছে, মাথায় ঘোমটা, শাড়ির আঁচল এমন করে টানা যে মুখ দেখা যাচ্ছে না। জহিরকে দেখে সে বিব্রত ভঙ্গিতে হাসল, হাসি মুখেই বলল, ভাবি আমাকে মেরেছে। জহির বিস্মিত হয়ে বলল, সে কি? দেখো না, গালে দাগ বসে গেছে। গালে দাগ দেখাতে গিয়ে শাহানা আবার হাসল, মৃদুস্বরে বলল, ভাবি এর আগে আরও একবার আমাকে চড় দিয়েছিল, আমি তখন ক্লাস 8 পড়ি। আমার এক বান্ধবী খুব খারাপ একটা আমাকে বই দিয়েছিল, কুৎসিত সব ছবি ছিল সেই বইটাতে, আমি লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম। আমার হাতে এই বই দেখে ভাবি কি যে অবাক হলো, কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল। তারপর কিছু বোঝার আগেই একটা চড় মারলো আমাকে, হাত থেকে বই কেড়েও নিল না কিংবা কিছু বললও না। এই ঘটনার কথা সে কাউকেও বলল না। আমি কি যে লজ্জা পেয়েছিলাম, আজ আজ আবার সেদিনের মতো লজ্জা পেলাম। জহির লক্ষ্য করল শাহানা কথা বলি বলতে বলতে কাঁদছে, খুব সহজেই সেই কান্না থেমে গেল। চোখ মুছে বলল, আমাকে ভাবের কাছে নিয়ে চলো না। এখনই যাবে? হ্যাঁ, আমার এই ব্যাপারে ভাবে খুব কষ্ট পেয়েছে। আরেকটা কথা তোমাকে বলি, আমি এরকম আর কোনোদিন করব না। তাই নাকি? মাঝে মাঝে না আমার এরকম হয়, মনে হয় কেউ আমাকে ভালোবাসে না, তখন না আমি অদ্ভুত অদ্ভুত কাণ্ড করি। ক্লাস 9 যখন পড়ি তখন একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, স্কুলে যাবার নাম করে বের হয়ে সোজা হাঁটা, হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে পর্যন্ত চলে গিয়েছিলাম। ওখান থেকে তারপর ফিরে এসেছি, কাউকে বলিনি, কেউ জানে না, আমি বোধহয় একটু পাগল। একটু না, অনেকখানি। তোমাকে খুব আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেখিও আমার উপর তুমি রাগ করনি তো? না, সত্যি না? হ্যাঁ সত্যি, আমার গা ছুঁয়ে বলো। জহির হেসে ফেলল, তার সঙ্গে গলা মিলিয়ে হাসল শাহানা। জহির গম্ভীর চোখে শাহানার দিকে তাকিয়ে আছে, কি অসম্ভব রূপবতী একটি তরুণী, কুচবরণ কন্যারে তার মেঘবরণ চুল। শাহানা বলো, তোমার গান কেমন এগোচ্ছে? মোটেই এগোচ্ছে না, সকালবেলা উঠে ব্যা ব্যা করতে আমার ভালোই লাগে না। আমি আর গান শিখব না, আমি পড়াশোনা শুরু করব। খুব ভালো কথা, মাস্টার রাস্টার কিন্তু তুমি রাখতে পারবে না, আমি নিজেই পড়ব। সে তো আরও ভালো কথা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন পড়ব তুমি আমার পাশে বসে থাকবে, চুপচাপ বসে থাকবে। শর্ত তো খুব কঠিন বলে মনে হচ্ছে না। জহির কিছু বোঝার আগেই শাহানা এসে তাকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কাঁদতে শুরু করল। জহির কিছু বলল না, শাহানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ডাক্তার সাহেবের চেহারা রাশভারী, মাথা ভর্তি নজরুল ইসলামের মতো বাবরি চুল, কথাও তিনি কম বলেন, ঘন ঘন নিজের মাথা চুল টানেন, দেখে মনে হয় কোনো একটা কারণে খুব রেগে আছেন। তবে কণ্ঠস্বরটি খুব সুন্দর, শুনতে ভালো লাগে, এর জন্যই বোধ হয় নিজের গলার স্বর তিনি বেশি শোনাতে চান না। তিনি দীর্ঘ সময় টুনিকে দেখলেন, আজকালকার ব্যস্ত ডাক্তাররা এত সময় নিয়ে রুগী দেখেন না, ইনিও ব্যস্ত, ইনার ওয়েটিং রুগী গিজগিজ করছে, তবুও প্রতিটি রুগীকে অনেকখানি করে সময় দিচ্ছেন। ওর এই জর্জর ভাব, এটা কি প্রায়ই হয়? জি। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন?
ইয়ে না, বাবা হোমিওপ্যাথি করেন, টুকটাক ওষুধ দেন, সেরে যাই। ও আচ্ছা, আপনার মেয়ে তো দেখছি খুব রূপবতী, পুতুল পুতুল দেখাচ্ছে। কি খুকি, তুমি কি পুতুল? ঠুনি হেসে ফেলল। ডাক্তার সাহেব কাগজে অতি মনোযোগের সঙ্গে কি যেন লিখতে লাগলেন। আগের মতো সুরেলা মিষ্টি স্বরে বললেন, আমি এখানে কিছু স্পেসিফিক টেস্টের কথা লিখে দিচ্ছি, টেস্টগুলি করাতে হবে। সব জায়গায় টেস্ট ভালো হয় না, কোথায় করাবেন তাও লিখে দিচ্ছি। জি, আপনার সঙ্গে আবার তাহলে কখন দেখা করব? আপনি আজই দেখা করবেন, রাত 8টা পর্যন্ত আমি বাসায় থাকব। আপনি রিপোর্টগুলি নিয়ে বাসায় চলে আসবেন। শফিক অবাক হয়ে তাকিয়ে রইল। ডাক্তার সাহেব বললেন, বাসার ঠিকানাটাও লিখে দিচ্ছে, টেস্টগুলি জরুরি ভিত্তিতে করানোর জন্য যা প্রয়োজন আপনি অবশ্যই করবেন। জি ডাক্তার সাহেব, আপনি কি আশঙ্কা করছেন? আপাতত কিছুই আশঙ্কা করছি না, যা বলার রিপোর্টগুলি দেখে তারপর বলবো। ও ওর তো ডাক্তার সাহেব তেমন কিছু না, সামান্য জ্বর জারি সর্দি। আমি খুবই আশা করছি ওর তেমন কিছু না, সামান্য ব্যাপার, তবু আপনাকে যা করতে বলছি আপনি তাই করবেন। মেয়েটাকে সন্ধ্যাবেলা আনার কোনো দরকার নেই। আপনার কথায় ডাক্তার সাহেব কেমন জানি ভয় ভয় লাগছে। সরি, আপনাকে যা করতে বললাম আপনি তাই করুন। ডাক্তার সাহেবের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেল। তিনি তার স্ত্রীকে নিয়ে কোথায় যেন বেরুচ্ছিলেন। শফিককে দেখে বললেন, আমি ভাবছিলাম আপনি আসবেন না বুঝি, এ ব্লাড রিপোর্টটা পেতে একটু দেরি হয়ে গেল। বসুন বসুন আপনি। ডাক্তারের স্ত্রী তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কতক্ষণ লাগাবে তুমি? এই অল্প কিছুক্ষণ, 5 মিনিট দিলেই হবে, তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো। ভদ্রমহিলা তিক্ত গলায় বললেন, বাসাতেও তুমি যদি এইসব ঝামেলা করো তাহলে আমি কোথায় যাব? বললাম তো 5 মিনিট। ডাক্তার সাহেব সবকটি রিপোর্ট টেবিলে বিছিয়ে দিলেন। তিনি কিছু দেখছেন বলে মনে হলো না। রিপোর্টগুলি আবার একটির উপর একটি সাজিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে চুল টানলেন। শফিক বলল, ডাক্তার সাহেব কি দেখলেন? ডাক্তার সাহেব কিছু বললেন না। শফিক আবার বলল, ডাক্তার সাহেব কি দেখলেন? শুনুন, আপনার মেয়ের খুব একটা খারাপ অসুখ হয়েছে, হজকিন্স ডিজিজ, এক ধরনের লিউকোমিয়া, লোহিত রক্তকণিকা গঠিত সমস্যা। অসুখটা খুবই খারাপ, এর বিরুদ্ধে আমাদের তেমন কোনো অস্ত্রশস্ত্র নেই, তবে বিদেশে নিয়ে প্রচুর কাজ হচ্ছে, ইনফেক্টিভ কেমোথেরাপি ডেভেলপ করেছে, এতে লাইফ এক্সপেক্টেন্সি অনেকখানি বাড়িয়ে দেওয়া গেছে, এ ফিল্ডে প্রচুর গবেষণা হচ্ছে, যে কোনো মুহূর্তে মোক্ষম একটা ঔষধ বের হবে, সেই মুহূর্তটি আগামীকালও হতে পারে। বাইরে ভদ্রমহিলা ক্রমাগত গাড়ির হর্ন দিচ্ছেন, 5 মিনিট সম্ভবত হয়ে গেছে, তিনি আর দেরি সহ্য করতে পারছেন না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিই। দিন। তিনি পানি এনে দিলেন, শান্ত স্বরে বললেন, আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে মেয়েকে জার্মানি পাঠিয়ে দিন, জার্মানির এক হাসপাতালে আমি দীর্ঘদিন পোস্টডক করেছি, আমি সব ব্যবস্থা করতে পারবো। ডাক্তার সাহেব, আমার মেয়ে কি ভালো হবে? হতে পারে, তবে এটা একটা কালান্তক ব্যাধি, এটা আপনাকে মনে রেখে এগোতে হবে। মেডিকেল সায়েন্স এটা নিয়ে প্রাণপণ চেষ্টা করছে, আমার মন বলছে খুব শিগগিরই কিছু একটা করা হবে, আগামীকাল, হয়তো আগামী পরশু, অথবা আগামী মাস, কিংবা আগামী বছর কিছু একটা ওষুধ বের হবে, আশা হারাবার মতো কিছু নাই। ডাক্তার সাহেবের স্ত্রী ঘরে এসে ঢুকলেন।
তীব্র গলায় বললেন, তুমি কি যাবে নাকি যাবে না? যাব, চলো, আমার দায়িত্ব আমি শেষ করেছি। শফিক উঠে দাঁড়িয়েছে, কিন্তু ঠিকমতো পা ফেলতে পারছে না। ডাক্তার সাহেব গভীর মমতায় শফিকের হাত ধরলেন, বললেন, আসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। দরকার নেই, আপনাদের দেরি হয়ে যাবে। হোক দেরি, সমস্যা নেই। ডাক্তার সাহেবের স্ত্রী বিড়বিড় করে কি যেন বললেন, শফিক তা শুনল না, শুধুমাত্র শুনল ডাক্তার সাহেব বলছেন, আমি প্রথমে এনাকে বাসায় পৌঁছে দেব, তোমার পছন্দ হোক আর না হোক আমার কিচ্ছু করার নেই, তারপর তোমার সঙ্গে যাব। কিছু কিছু গল্প আছে যা কখনো শেষ হয় না, এইসব দিন রাত্রির গল্প তেমনই এক শেষ না হওয়ার গল্প। এই গল্প দিনের পর দিন, বছরের পর বছর চলতেই থাকে। ঘরের চার দেওয়ালে সুখ দুঃখের কত কাব্যই না রচিত হয়, কত গোপন আনন্দ, কত লুকানো অশ্রু। শিশুরা বড় হয়, বৃদ্ধ বৃদ্ধারা যাত্রা করে অনির্দিষ্ট পথে, আবার নতুন করে শিশুরা জন্মায়। আজ এই বাড়িতে নতুন একটা শিশু জন্মাবে, সে রহস্যময় এই পৃথিবীতে পা রাখার জন্য চঞ্চল হয়ে উঠেছে। মাতৃ গর্ভের অন্ধকার তার কাছে অসহ্য বোধ হয়েছে। শিশুটি শাহানার, শাহানা এই বিরাট খবরটা এখনো টের পায়নি। তার কাছে বোধ হচ্ছে তার এমনিতেই খারাপ লাগছে, তবুও সে নীলুকে এসে বলল, ভাবি আমার শরীরটা ভালো লাগছে না। নীলু আঁতকে উঠে বলল, ভালো লাগছে না মানে কেমন লাগছে? ভাবি আমি বুঝতে পারছি না, কেমন কেমন যেন পিপাসা লাগছে, আর 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 কি জানি না ভাবি, বড় ভয় লাগছে আমার। নীলু বাড়ির পাশে থেকে জহিরকে একটা টেলিফোন করল, সে তার চেম্বারে নেই, বাসাতেও নেই, বাসায় ফিরবে সন্ধ্যার পর, কিংবা কে জানে হয়তোবা সরাসরি চলে আসবে এই বাসাতেই। কি সর্বনাশা কাণ্ড! নীলু অস্থির হয়ে পড়ল। হোসেন সাহেব এবং মনোয়ারা দুজনের কেউই বাসায় নেই, যাত্রাবাড়ি গিয়েছেন, ফিরতে ফিরতে রাত 9টা বাজবে। শাহানা বলল, ভাবি আমার আমার কি সময় হয়ে গেছে? বুঝতে পারছি না, তুমি শুয়ে থাকো, এখন কি আগের মতো খারাপ লাগছে? না ভাবি, এখন আর আগের মতো খারাপ লাগছে না, তুমি তুমি আমার পাশে এসে বসো না। নীলু তার পাশে বসল। শাহানা লাজুক স্বরে বলল, আমি জানি আজই সেই দিন। কি করে জানলে? দেখছো না বাসায় বাসায় একটা মানুষও নেই, শুধু তুমি আর আমি। টুনির টুনির জন্মের সময়ও তো এরকমই হলো, তোমার মনে নেই ভাবি? নীলু কোনো জবাব দিল না। বিকেলের ম্লান আলোয় তার চেহারাটা দ্রুত অন্যরকম হয়ে গেল। টুনির কোনো কথা সে মনে করতে চায় না, কিন্তু কেউ তা বুঝতে পারে না, কারণে অকারণে এই প্রসঙ্গ নিয়ে আসে সবাই। টুনি 2 বছর আগে জার্মানির এক হাসপাতালে মারা গেছে, নিঃসঙ্গ মৃত্যু। নিঃসঙ্গ মৃত্যু অবশ্যই হয়নি, রুইনবাগ শহরের সবকটি বাঙালি পরিবার সেদিন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। তারা আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছোট বালিকাটিকে ঘিরে বসেছিলেন। টুনি যতবার বলেছে আমার আম্মি, ততবারই তাদের চোখে অশ্রুর বন্যা নেমেছে।
এসব প্রবাসী বাঙালিরা চাঁদা তুলে নীলুকে জার্মানি আসার টিকিট পাঠিয়েছিলেন, যাতে নীলু তার মেয়েটির শেষ সময়ে তার পাশে থাকতে পারে। অহংকারী নীলু তাতে রাজি হয়নি, বারবার বলেছে ভিক্ষাটাকে আমি যাব না। নীলু এবং শফিক এ দুজনের জার্মানি যাওয়া আসা এবং থাকার যাবতীয় খরচ শারমিনের বাবা দিতে চেয়েছিলেন, তাতেও কেউ রাজি হয়নি। উনার টাকা কেন নেবে তারা? শারমিন এবং রফিকের ডিভোর্স হয়ে গেছে, এই পরিবারটির সঙ্গে তাদের এখন আর কি সম্পর্ক? কিন্তু একবারেই কি সম্পর্ক নেই? শারমিন থাকে আমেরিকায়। টুনির মৃত্যুর আগের দিন আমেরিকা থেকে সে জার্মানি চলে এলো। টুনি মারা গেল শারমিনের কোলে মাথা রেখে। তার ছোট ছোট হাতে সে সারাক্ষণই তার ছোট চাচিকে জড়িয়ে ধরেছিল, যেন হাত ছাড়লেই চাচি কোথাও যেন চলে যাবে। সেই সব হৃদয় ভেঙে দেওয়া কাহিনী খুব গুছিয়ে গুছিয়ে শারমিন লিখেছিল। নীলু প্রায় সে চিঠি বের করে পড়ে, পড়তে পড়তে তার কাঁদতে ইচ্ছা করে, কিন্তু তার কান্না আসে না। টুনির মৃত্যুর পর তার কি যেন হয়েছে, সে এখন আর কাঁদতে পারে না, যদিও প্রায়ই তার কাঁদতে ইচ্ছে করে। কত দিন হয়ে গেল টুনি নেই, তবুও তার ছোট্ট ফুল আঁকা বালিশ প্রতি রাতেই বিছানায় পারা হয়। বালিশটা মাঝখানে রেখে এক পাশে শুয়ে শফিক, অন্য পাশে নীলু, তারা দুজনই কল্পনা করে মেয়েটি দুজনের মাঝেই শুয়ে আছে। শফিক মেয়ের গায়ে হাত রাখতে চায়, নীলুও হাত বাড়িয়ে দেয়। টুনিকে তারা খুঁজে পায় না, একজন হাত রাখে অন্যজনের হাতে। শব্দহীন ভাষায় দুজন দুজনকে সান্ত্বনা দেওয়ার কথা বলে। কত বদলে গেছে সবকিছু, সবচেয়ে বেশি বদলেছে রফিক। প্রায় রাতেই সে মদ খেয়ে বাড়ি ফেরে, কারোর চোখের দিকে তাকায় না, মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে যায়। সারা রাত তার ঘরে বাতি জ্বলে, বাতি নিভালেই সে নাকি কী সব দেখে। কবির মামা নাকি তার ঘরে হাঁটাহাঁটি করেন, একদিন নাকি সে টুনিকেও দেখেছে। টুনি তাকে বলেছে, তুমি তুমি এমন হয়ে গেছো কেন, সবাই তো তোমাকে এখন খারাপ বলে। কি করবো রে মা, আমি মানুষটাই খারাপ, তোমাকে খারাপ বললে আমার না খুব খারাপ লাগে। না, আমি আর খারাপ হব না, এই এই তোকে কথা দিলাম, মদ ছেড়ে দিলাম, নো লিকার। কিন্তু পরদিন আরো বেশি করে খাই, ঘোর মাতাল হয়ে বাড়ি ফিরে ফিসফিস করে বলে, সব বাতি জ্বালিয়ে রাখবে ভাবি, বাতি নিভালেই না ওরা আসে, বড় বিরক্ত করে আমাকে। সবচেয়ে সবচেয়ে বেশি বিরক্ত করে আমাকে টুনি, কানের কাছে ঘ্যান ঘ্যান করে, অসহ্য লাগে আমার। টুনির কথা নীলু মনে করতে চায় না, তবুও বারবারই সবাই তাকে টুনির কথা মনে করিয়ে দেয়। হোসেন সাহেব প্রায় রাতেই ঘুমের ঘরে চেঁচান, ও টুনি টুনি। নিজের চিৎকারে তার নিজেরই ঘুম ভেঙে যায়, বাকি রাতটা তিনি ছেলে মানুষের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদেন। নীলু ও শফিক সেই কান্না শোনে, আহ কি কষ্ট কি কষ্ট, বেঁচে থাকাটা বোধ হয় বড়ই কষ্টের। শাহানা বলল, ও ভাবি আবার যেন কেমন লাগছে, ও ওরা তো কেউ এলো না, আমার বড় ভয় লাগছে, তুমি তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাও না। নীলু উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরোল, আনিস কোথুকে যেন ফিরছে। নীলু বলল, আনিস একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো তো, মনে হচ্ছে শাহানাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
আমি এক্ষুনি আসছি, আপনি ওর কাছে গিয়ে বসুন। শাহানার কাছে তার বসতে ইচ্ছা করছে না। নীলু বারান্দায় এসে দাঁড়ালো। শফিকের ঘর হাট করে খোলা, এ সময় কখনো সে ঘরে থাকে না, থাকলে ভালো হতো, প্রয়োজনের সময় কাউকেই কাছে পাওয়া যায় না। ভাবি, নীলু চমকে তাকালো, রফিক দাঁড়িয়ে আছে। কখন যে সে নিঃশব্দে ঘরে ঢুকেছে তা সে টের পায়নি। কি হচ্ছে ভাবি? শাহানার পেইন উঠেছে, তুমি সবাইকে খবর দাও। ভাবি, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো। না, অ্যাম্বুলেন্স লাগবে না, আনিস আনতে গেছে। তুমি জহিরকে খবর দেওয়ার ব্যবস্থা করে যাত্রাবাড়িতে চলে যাও, বাবা মাকে নিয়ে আসো। রফিক চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে লাজুক গলায় বলল, ভাবি, শারমিন না 11 তারিখে দেশে ফিরছে, আমাকে চিঠি লিখেছে। হঠাৎ তোমাকে চিঠি? হ্যাঁ ভাবি, জানো, তুমি জানো ও আবার আমার কাছে ফিরে আসবে। চিঠিতে তাই লেখা, আবার সব আগের মতো হয়ে যাবে ভাবি। ভালো, খুব ভালো। রফিক হাসছে, কত দিন পর নীলু ওর মুখে হাসি দেখল। নীলু ভুলে গিয়েছিল রফিক হাসতে পারে। ভেতর থেকে শাহানা ভয়ার্ত গলায় ডাকছে, ভাবি, ভাবি। নীলু নড়ছে না, অবাক হয়ে দেখছে অনেক দিন পর তাদের পাশের জলা জায়গাটাই ঝাঁকে ঝাঁকে বালি হাঁস নামছে। পাখিরা শহর পছন্দ করে না, এবার কি হলো তাদের, ঝাঁকে ঝাঁকে পাখি নামছে কেন? নীলুর মনে হচ্ছে বিদ্যুৎ চমকের মতো নীলুর মনে হলো টুনির জন্মের সময়ও ঝাঁকে ঝাঁকে হাঁস নেমেছিল। নীলু ঘরে ঢুকল, নতুন শিশু আসছে, কত দীর্ঘদিন সে এই পৃথিবীতে থাকবে, হাসবে, খেলবে, গাইবে। তার আগমনের সমস্ত প্রস্তুতিটুকু সম্পূর্ণ হওয়া প্রয়োজন, আয়োজনের কোনো ত্রুটি থাকা চলবে না। শাহানা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তুমি বারবার কোথায় চলে যাচ্ছ ভাবি? আর যাব না, এই বসলাম তোমার পাশে। বড় বড় ভয় লাগছে ভাবি আমার, নীলু কোমল স্বরে বলল, তোমার কোনো ভয় নেই। ঘরের জানালা খোলা, ঘন হয়ে সন্ধ্যা নামছে, বালি হাঁসের পাখার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেক দিন পর ওরা আবার এলো। নীলু লক্ষ্য করল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, ভুলে যাওয়া কান্না সে আবার ফিরে পেয়েছে। ব্যথায় ছট ফট করছে শাহানা, মাতৃ গর্ভে বন্দি শিশু মুক্তির জন্য অস্থির হয়ে উঠেছে। কত না বিস্ময় অপেক্ষা করছে শিশুটির জন্য। বন্ধুরা, আমাদের আজকের উপন্যাসটির এই শেষ পর্বটি এ পর্যন্তই। অনেক বড় একটা উপন্যাস পড়ে ফেললাম। তোমাদের জানি এই উপন্যাসটি প্রথম থেকে যারা শুনেছ, শেষ করেছ, তাদের এই উপন্যাসটি অনেক ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের এটা একটা মাস্টার পিস ছিল। বন্ধুরা, তোমাদের এই উপন্যাস পড়ার অনুভূতিটি আমাদের সাথে জানিও, আমাদের সাথে শেয়ার করো। অতি শীঘ্রই আসব নতুন উপন্যাস নিয়ে। তোমাদের লাইক, কমেন্ট এবং সাড়া আশা করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, বন্ধুত্বের হাত বাড়িয়েছে, আশা করি বন্ধুত্বের হাতে বন্ধুদের হাত পাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।